কেউ অযথা মাইক্রোফোন অন করবে না, কিছু বলার থাকলে একমাত্র মাইক্রোফোন অন করবে, নাহলে মাইক্রোফোন অন করবে না, ভিডিও প্রথমত কেউ একদমই অন করবে না। আচ্ছা, জাস্ট লাস্ট বারের মতো একবার সবাই একটু কনফার্ম করো যে তোমরা ঠিকঠাক আমার কথা শুনতে পাচ্ছ, এবং ঠিকঠাক কথা শুনতে পাচ্ছ, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, এবং ঠিকঠাক দেখতেও পাচ্ছ। একবার সবাই হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। অযথা মাইক্রোফোন অন করার দরকার নেই, কারো যদি হাতের সাইন না দেখা যায় তাহলে ওই একমাত্র অন করবে, না হলে অন করার দরকার নেই। জাস্ট একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ। বেশ, চলো আমরা ক্লাসে চলে যাব এবার। আচ্ছা, জাস্ট এই মুহূর্তে আর 2 মিনিট বাকি আমাদের, 6:10 বাজতে, তো 2 মিনিট কি 3 মিনিট যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, তারপর ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব। অযথা টাইম নষ্ট করব না। আজকের ডেমো ক্লাস, তো ডেমো ক্লাসে আমরা বেশি খুব যে বেশি পড়াবো তা নয়, 1 ঘন্টা 10-15 মিনিটের ক্লাস হবে যেহেতু ডেমো ক্লাস। নর্মালি আমাদের যে কোনো ক্লাস তোমার 1.5 থেকে 2 ঘন্টা হবে, যে কোনো ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা হবে। শুধু ম্যাথ নয়, ম্যাথ, ইংলিশ, জিকে, বাকি সমস্ত টপিকেই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্লাস হবে। কিন্তু আজকের ডেমো ক্লাস বা 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যতগুলো ক্লাস আছে এগুলোতে সব ডেমো ক্লাস থাকবে। তো এই ক্লাসগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 10-15 মিনিট হবে, জাস্ট তোমাদের সাথে কিছু পরিচয় করা আর আমাদের সিস্টেম বুঝিয়ে দেওয়া, এইটুকু। যা বাকি অন্য কিছু জানতে হলে তোমরা কল করবে, নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং কোনো কিছু জানার হলে হোয়াটসঅ্যাপ করেও বলতে পারো। এবার জাস্ট আমি 2 মিনিট টাইম দিচ্ছি, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো, দেন আমি চলে যাব আজকের টপিক। কেউ কিছু বলবে? কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো, জাস্ট 2 মিনিট টাইম। যদি কারোর কোনো কিছু বলার না থাকে, সবাই তার মানে ঠিকঠাক শুনতেও পাচ্ছ, কনফার্ম করে নিয়েছি, তো তাহলে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। অযথা টাইম নষ্ট না করে ডিরেক্ট আমি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, যার সাউন্ডের আমি আবারও রিপিট করছি, কেউ অযথা ভিডিও অন করবে না, কারণ ভিডিও অন করলে বাকি বন্ধুদের প্রবলেম হবে বা তোমার ওই ভিডিওটা রেকর্ডিং হয়ে যাবে। তো বাড়িতে আছো, প্রত্যেকে কিন্তু ভিডিও অন করে দিলে নিজেদেরই প্রবলেম হয়, স্যার কিছু শুনতে যেহেতু পাচ্ছি না। ক্লাসটা পুরো। হ্যাঁ, যদি কারোর শোনার প্রবলেম হয় তাহলে লেফট করো, দিয়ে জয়েন করো। যদি সাউন্ডের প্রবলেম হয়, সাউন্ডের কোনো প্রবলেম হয়, লেফট করে জয়েন করবে। যদি কেউ আমার কথা শুনতে পারছো না এমন কেস হয়, লেফট করো, দিয়ে জয়েন করো, দেন দেখবে তোমার প্রবলেম মিটে যাবে। আচ্ছা, কেউ একজন আমাকে মাইক্রোফোন অন করে বলো তো যে আমার কথা একদম ঠিকঠাক শুনতে পাচ্ছো, ভয়েস পুরো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, দেখো প্রথম কথা, যেহেতু আমি ওয়াইফাইতে ক্লাস করছি তাই আমার কোয়ালিটি একটু বেশি থাকতে পারে, তাই তোমাদের যদি কারোর নেটের কোয়ালিটি একটু কম থাকে তাহলে কিন্তু তুমি এমন প্রবলেম ফেস করতে পারো যে আমার কথা হয়তো পুরো কাটা কাটা মাঝে মাঝে যেতে পারে। তো তাদেরকে আমি বলি আগে এটা লেফট যদি কোনো কারণে হয়ে যাও তাহলে বন্ধ করে দিয়ে আবার নেটটাকে একবার বন্ধই করে দেবে, দিয়ে অন করে আবার জয়েন হবে, দিলে পারবে। কোনো কারণে যদি ক্লাস থেকে কেটে যাও, অনেক সময় কি হয় ক্লাস থেকে কেটে যাওয়ার পর আবার জয়েন হওয়ার চেষ্টা করলে হয় না, এরর দেখায়, তো তখন কি করবে, একবার নেটটাকে বন্ধ করে আবার অন করে জয়েন হওয়ার চেষ্টা করবে ওই লিংকে ক্লিক করে, আশা করি পারবে, অসুবিধা হবে না। তো অযথা আমি টাইম নষ্ট করব না, ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব, কারণ আমরা পড়াশোনাটাই বেশি পছন্দ করবো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে,
সবাই ভালো থেকো, নতুন বছরে প্রত্যেকেই সাফল্য অর্জন করো, আমি এইটুকুই প্রার্থনা করবো ভগবানের কাছে। তুমি প্রত্যেকেই সফল হও, যে যেখানেই থাকো যেখানেই পড়ো, মেন একটাই টার্গেট তোমার থাকবে সফলতা, আর বাকি কিছু নয়, একটাই শুধু টার্গেট যে আমাকে সফল হতে হবে। তার জন্য আমাকে আমাকে রেডি থাকতে হবে, হতে পারে গভর্নমেন্ট লেট করছে, হতে পারে কোভিড পরিস্থিতি পরীক্ষা হতে দিচ্ছে না, তো একটা সময় সবকিছু শেষ হবে এবং একটা সময় ঠিক সবকিছুই ঠিকঠাক টাইমে হয়ে যাবে, কারণ একটা সিস্টেম চলতে গেলে চাকরির দরকার এবং সেখানে চাকরিতে তোমাকে জয়েন করাতেই হবে। এখন যেটা কথা হচ্ছে যে আমরা কবে হবে কি হবে এইসব বৃত্তান্ত নিয়ে আলোচনা না করে, আমার সবার প্রথম কাজ স্টুডেন্ট হিসেবে আমাদের একটাই কাজ হবে যে আগে আমি সিলেবাসটাকে রেডি করে নেব। আমি যদি একবার সিলেবাসটাকে রেডি করে নিয়ে তারপরে যদি আমি চুপচাপ বসে থাকি বা আমি কাউকে বলি আমি কিন্তু রেডি কিন্তু গভর্নমেন্ট পরীক্ষা নিচ্ছে না তো আমার কোনো দোষ নেই, তখন ঠিক আছে আমি বলবো হ্যাঁ তুমি একদম ঠিক আছে। কিন্তু আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে নিজেই রেডি নেই, নিজেই কিন্তু অনেক পিছিয়ে, সে অথচ বড় বড় কথা বলছে যে এই গভর্নমেন্ট পরীক্ষা নিচ্ছে না, অমুক জিনিস হচ্ছে না, এই কোভিড পরিস্থিতি কবে কি হবে, আমারও ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমি এই করছি। আরে বাবা আগে তুমি তো রেডি হও, তারপরে তো ডিপ্রেশনের পরের কথা, রেডি হয়ে যাওয়ার পর অনেক পরিস্থিতি তারপরে যাওয়া হবে হবে, আগে তুমি যে পরীক্ষার জন্য বসলে সেই পরীক্ষার জন্য নিজেকে রেডি করে নাও। ওকে, আর বাকি বেশি কথা বলবো না, চলো আমরা ক্লাসে ঢুকে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকে যেটা টপিক হচ্ছে, টপিকে আমরা চলে যাব, পার্সেন্টেজ পড়াবো, আজকের ক্লাস হচ্ছে পার্সেন্টেজে, আমরা পার্সেন্টেজ টপিকে চলে যাব। আচ্ছা, বারবার এই জয়েন করার একটা প্রবলেম যে ওদেরকে বারবার আমি বলেছি যে তাড়াতাড়ি জয়েন করতে, এটা একটা অসুবিধা হয়, যাই হোক। আচ্ছা, সবাইকে একটা কথা আমি ক্লাসে প্রথমেই বলি যে তোমরা কিন্তু চেষ্টা করবে পুরো ক্লাসটা করার, এমনটা করবে না যে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে অর্ধেক ক্লাস করলো, কোনো কারণে নেটওয়ার্ক শেষ হয়ে গেছে, আলাদা ব্যাপার, সেটা আলাদা ইস্যু, কিন্তু যদি এমন প্রবলেম হয় যে তোমার নেটওয়ার্ক আছে, তুমি জাস্ট এলে 2 মিনিট আনন্দ করার জন্য দিয়ে ভিড়ে গেলে, এমনটা করো না। যদি তোমার ওরকম টাইপের মেন্টালিটি থাকে বা তোমার যদি মনে হয় যে না আমি জাস্ট 2 মিনিট কেমন চলছে দেখার জন্য এসেছি, তাহলে আলাদা ব্যাপার, তুমি লেট করে যেতে পারো, কিন্তু যদি মন দিয়ে ক্লাস করতে চাও তাহলে আমি বলবো, সবাইকে বলবো যে পুরো ক্লাসটা করো, আশা করি ভালো লাগবে। আমি আজকে যেটা পড়াবো পার্সেন্টেজ, এমন কোনো এক্সাম নেই যে এক্সামে তোমার পার্সেন্টেজ থেকে কোশ্চেন হবে না, এমন কোনো পরীক্ষা তুমি পাবে না যেখানে পার্সেন্টেজের অঙ্ক থাকবে না, কোথাও কোশ্চেনের প্যাটার্ন আলাদা, মানে তুমি ব্যাংকের পরীক্ষায় যাবে ওখানে দেখবে পার্সেন্টেজে যে কোশ্চেন গুলো হয় ওগুলো জাস্ট ছোটখাটো সিম্প্লিফিকেশন টাইপের, তুমি প্রাইমারি পরীক্ষায় যাবে দেখবে একটা বড় ভাষা লিখে দিয়েছে, বিশাল বড় একটা ভাষা লিখে দিয়েছে, দিয়ে তোমাকে সেখানে বলছে যে এই এইটা এইটা করো, দিয়ে তুমি ওখান থেকে আনসার দাও। তুমি এসএসসি সিজিএল এ যাবে বা অন্য কোনো পরীক্ষাতে যাবে দেখবে একটা ভাষার অঙ্ক দিয়ে দিয়েছে যেখানে কনসেপ্ট লাগবে, যে যদি তুমি কনসেপ্টটা ভালো করে জানো তাহলে অঙ্কটা পড়তে পারো, তো এরকম তুমি নানা পরীক্ষায় যাবে, পার্সেন্টেজের অঙ্ক থাকবে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন আলাদা। অতএব তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছো, তোমার প্রথম কাজ হচ্ছে আগে সিলেবাসটা ভালো করে পড়ে নাও, বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সাথে সাথে অ্যাডভান্স লেভেলটাও জেনে রাখলাম, টোটাল জেনে রাখার পর নেক্সট যেটা আমাদের কাজ হবে, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট কাজ হবে যে আমরা যে পরীক্ষার জন্য নেক্সট প্রিপারেশন নিতে যাচ্ছি বা সামনে একটা কোনো পরীক্ষা আছে আমি সেই পরীক্ষায় যাচ্ছি, তো আমার টার্গেট হবে কি ওই পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখবো, বাজারে প্রচুর ভালো ভালো বই আছে বই ফলো করব, দিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখে আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাব, আশা করি তোমার আর কোনো অসুবিধা হবে না। পড়তে সবাইকে একই হবে কিন্তু তারপরে কি হচ্ছে তোমার কোন পরীক্ষায় বসছো তার উপর বেস করে তোমার সিলেবাসে কোন কোন টাইপের কোশ্চেন গুলো করবে সেটা তোমাকে সেই দেখে দিয়েছে, মানে ওটা দেখে তোমাকে যেতে হবে। চলো তাহলে আমরা টপিকে চলে যাই। আচ্ছা, তোমরা পার্সেন্টেজে যদি কোনো পরীক্ষায় নাও পড়ে বা যদি এমনও কেস হয় যে তুমি পরীক্ষা পার্সেন্টেজটা সম্বন্ধে জেনে কি লাভ হবে, অনেকের মনে এমন কোশ্চেন আছে যে স্যার হয়তো পড়লাম চাকরি পেলাম বা পেলাম না যাই হোক ঘটলো, কিন্তু এই পার্সেন্টেজ পড়ে আমাদের জীবনে কি লাভ, জীবনের একদম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি পার্সেন্টেজ না জানো তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়বে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে পার্সেন্টেজের ভূমিকা বিশাল। তুমি কোথাও একটা যাবে, শপিং মলে গেছো, তুমি শপিং মলে দেখছো যে তোমাকে ওখানে লেখা আছে কি যে শপিং মলে তুমি গিয়ে ঢোকার সাথে সাথেই ওখানে দেওয়া আছে যে ডিসকাউন্ট, কত ডিসকাউন্ট, কোথাও লেখা আছে 70% অফ, কোথাও লেখা আছে 30% ডিসকাউন্ট, কোথাও লেখা আছে 50% অফ, কোথাও লেখা আছে 30% ডিসকাউন্ট। তো যে কথাই যে এই যে জিনিসগুলো লেখা থাকে
সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ড কাজ করার চেষ্টা করে যে কত 50% ডিসকাউন্ট বলছে মানে কি বলতে চাইছে, 70% ডিসকাউন্ট বলতে চাইছে মানে কি বলতে চাইছে। তো এই যে জিনিসগুলো আমরা আমাদের রিয়েল লাইফে আমরা যেখানেই যাব, বাজার করতে যাব, অমুক জায়গায় যাব, সকাল থেকে উঠে সবজি আনতে যাব, বলবো কত বলছো, ও বলছে 20 টাকা, তুমি বলো না আমি এত টাকা দিতে পারবো না, আমাকে 5 টাকা ছাড় দাও, 15 টাকা না, এই যে 5 টাকা ছাড় দিল, সেই 5 টাকা অ্যাকচুয়ালি 20 টাকার কত পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্টেজ লাভ করলে, কত পার্সেন্টেজ লস করলে, সব জায়গাতে পার্সেন্টেজের একটা গল্প থেকে যায়। অতএব আমাদেরকে আমাদের রিয়েল লাইফে আমরা যদি পরীক্ষার কথা ভুলেও যাই, আমাদের রিয়েল লাইফে যে কোনো কাজ করতে গেলে পার্সেন্টেজের দরকার। যেমন আমি বললাম শপিং মলে গেছো, একটা টেডি কিনবে, সেখানে লেখা আছে 70% অফ, তুমি বলবে স্যার ও তো ওখানে ঢপ দিয়ে লিখেছে 70% অফ, দেখা যাচ্ছে যে জিনিসটার দাম হয়তো 500 টাকা, ও এমআরপি বসিয়ে দিয়েছে 1000 টাকা, দিয়ে স্যার ওটাকে 70% অফ করে দিয়েছে বা 50% অফ করে দিয়েছে। তো স্যার ও তো আমাদেরকে উল্টো ভাবে ঠকাচ্ছে। তো যাই হোক, তুমি কতটা লাভ করবে বা কতটা লস করবে সেটা পুরোটা ডিপেন্ড করছে তোমার উপরে। এবং অনেক সময় এমনও দেখা গেছে যে পার্সেন্টেজের ক্যালকুলেশন তুমি ভুল করার জন্য অনেক জায়গায় লস করে চলে গেছো কোন একটা জিনিস কিনতে, কিন্তু জিনিসটা পছন্দ হওয়ার সত্ত্বেও তুমি পার্সেন্টেজে এত পার্সেন্ট ছাড় দিয়েছে বলেছে তুমি একটা ড্রেস পছন্দ করলে, করার পরেও তুমি জিনিসটা কিনতে পারলে না, কেন তোমার মনে হলো যে এইটুকু মাত্র পার্সেন্টেজ ছাড় দিয়েছে, খুব একটা বেশি ছাড় দিচ্ছে না, আমি এখানে নেবো না, আমি অন্য দোকানে যাব। তো এরকম অনেক কেস হয় যেখানে দেখা গেছে যে তুমি যদি পার্সেন্টেজ সম্বন্ধে তোমার কনসেপ্ট ভালো না থাকে, এমন অনেক জায়গায় হয় তুমি ভুল করে ছেড়ে এসছো, অথবা এমন অনেক জায়গায় আছে যেটা নিজের লাভটা বুঝতে পারোনি। অতএব আমাদের যেটা প্রথম কাজ হবে, আমরা যাই কিনি, একটা কেক কিনতে যাব, সেখানে 20% অফ বলেছে, তো আমাকে বুঝে নিতে হবে 20% অফ মানে কি বোঝাতে চাইছে। অতএব আমরা পড়তে গেলে আমাদের যা যা জিনিসগুলো লাগবে পার্সেন্টেজ শতকরা পড়তে গেলে আমাদের রিয়েল লাইফে এ টু জেড আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু পার্সেন্টেজের ভূমিকা বিশাল। অতএব আমাদেরকে পরীক্ষার জন্য শুধু নয়, আমাদের রিয়েল লাইফে রেগুলার জীবনে বাঁচতে গেলে আমাদের পার্সেন্টেজ সম্বন্ধে ভালো করে জানতে হবে, তবে আমরা যে কোনো জায়গাতে হঠাৎ করে ঠকবো না, আমাদেরকে কেউ হঠাৎ করে ঠকিয়ে দিয়ে চলে যাবে না। এই পর্যন্ত যা বললাম, আমার কথা সবাই ঠিকঠাক শুনতে পেরেছো এবং ঠিকঠাক বুঝতে পেরেছো একটু কনফার্ম করো, নেক্সট আমি প্রবলেমে চলে যাব। এই পর্যন্ত যা বললাম, সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পেরেছো, বুঝতে পেরেছো, ঠিকঠাক দেখতেও পাচ্ছো আশা করি, তো একটু কনফার্ম করবে হাতের সাইন ব্যবহার করে। কারোর কিছু বলার থাকলে অবশ্যই তুমি মাইক্রোফোন অন করে বলবে, তারপর আবার মাইক্রোফোন বন্ধ করে দেবে, অযথা মাইক্রোফোন অন রাখবে না, তাতে অসুবিধা হবে, বাকিদের ডিস্টার্ব হবে। বেশ, সবাই রিপ্লাই করছো, খুব ভালো, রিপ্লাইটা করতে থাকবে, সেটা হাতের সাইন ব্যবহার করে হোক বা মাইক্রোফোন অন করে হোক, তাতে আমাদের মধ্যে আলাদা আর একটা ইন্টারেস্ট আছে যে হ্যাঁ স্টুডেন্টরা মন দিয়ে শুনছে, আমার কথাটার ইম্পর্টেন্স দিচ্ছে। যখনই মনে হয় যে আমার কথার কোনো ইম্পর্টেন্স দিচ্ছে না, তখনই কিন্তু আমাদের লেভেল কমে যায়, আমাদের পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে যায়, অনেক কিছু আমরা হারিয়ে ফেলি। আমাদের টোটাল EMS একাডেমিতে 11খানা ফ্রি গ্রুপ আছে, আমি প্রতিটা গ্রুপে রেগুলার 10টা করে কোশ্চেন সলভ করার জন্য দিই, কিন্তু রেয়ার একটা দুটো স্টুডেন্টকে আমি দেখি যারা পার্সোনাল ভাবে ওই প্রবলেমটা সলভ করে পাঠায়, যে পাঠায় তাকে আমি কি করি ওর সলিউশন পাঠিয়ে দিই, কিন্তু বাকিদের দেখি যে করে না, জাস্ট দেখে রেখে দেয়, ওইভাবে করে পড়াশোনা হয় না, বেকার বেকার গ্রুপে জমে থেকে লাভ নেই ওরকম পড়াশোনা করে। পড়লে ভালো করে পড়ো, তুমি টিউশন নিতে পারো না নিতে পারো, কিন্তু আমি চেষ্টা করবো তুমি আমাদের সাথে জয়েন থাকলে যতটুকু হেল্প করা যায় আমি আমার দিক থেকে পুরোটা হেল্প করব। অতএব তুমি পেড ব্যাচ হোক বা ফ্রি ব্যাচ হোক, যেখানেই থাকো কিছুটা সাপোর্ট তুমি আমার কাছে পাবে। এবার যে কথাটা হচ্ছে যে তুমি যদি একদম নিজে না পরিশ্রম করো, রেগুলার আমি তোমাকে 10টা কোশ্চেন দিলাম, সামান্য 10টা কোশ্চেন সলভ করছো না, তাহলে আমার আর কিছু বলার নেই, তুমি করে। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে স্যার গ্রুপ গুলোতে অনলি অ্যাডমিন করা আছে, তার পিছনে অনেকগুলো কারণ থাকে অনলি অ্যাডমিন করার পিছনে, কারণ কিছু জন থাকে যারা হচ্ছে অন্য কোনো একাডেমিতে হয় পড়ায় বা কোনো টিচার বা অন্য কিছু এমন এমন কিছু কথা বলে বা এমন কিছু জিনিস করে, ওখানে এসে কেউ অ্যাড দেয়, কেউ ইয়ে করে, যার জন্য বাধ্য হয়ে অনেকগুলো জায়গায় ঠোকে, ওগুলোকে অনলি অ্যাডমিন করে রাখা হয়েছে। অরিজিনাল যারা স্টুডেন্ট তারা অবশ্যই তোমরা আমাকে পার্সোনাল ভাবে ওর সলিউশন পাঠাবে, আর যেটা যেটা পারবে না বলবে, আমি সেগুলো সলিউশনও দিয়ে দেবো, পারলে যদি কোনো ভিডিওতে থাকে সেই ভিডিও ক্লাসও আমি দিয়ে দেবো। এবার আমরা পার্সেন্টেজ যখন পড়তে যাচ্ছি, আমরা যখন একটা
কিছুতে 20% অফ, 50% অফ, 70% অফ, এই যে জিনিসগুলো, এইগুলো সম্বন্ধে যখন ভালো করে জানতে যাব তাহলে আমাদেরকে কি কি জিনিস দেখতে হবে। আমরা পিডিএফ সম্বন্ধে সবাই জানি, কিন্তু পিডিএফ এর আমি এখানে ফুল ফর্মটা একটু আলাদা বলবো। আমি পার্সেন্টেজের ক্ষেত্রে পিডিএফ এর ফুল ফর্মটা একটু আলাদা বলবো। কি বলবো? পি ফর পার্সেন্টেজ, ডি ফর ডেসিমেল, এফ ফর ফ্যাকশন। মানে আমরা এখানে এই পার্সেন্টেজ পড়তে গেলে তিনটে জিনিস নিয়ে আলোচনা করব। কি তিনটে জিনিস? তিনটে জিনিস হচ্ছে, এক হচ্ছে পার্সেন্টেজ, দুই হচ্ছে ডেসিমেল, তিন হচ্ছে ফ্যাকশন। তো আমি তিনটে জিনিস নিয়ে আলোচনা করব, এক হচ্ছে পার্সেন্টেজ, দুই হচ্ছে ডেসিমেল, তিন হচ্ছে ফ্যাকশন। এবং আমাদের এটা খুবই জানার দরকার, পার্সেন্টেজ, ডেসিমেল আর ফ্যাকশনের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে রিলেশন যদি না জানি তাহলে অনেক অঙ্কেও প্রবলেম হবে, অথবা অনেক জায়গায় ক্যালকুলেশন করতে গিয়ে আমাকে আবার ক্যালকুলেটর নিয়ে বুঝতে হবে। মানে এমনও দেখা গেছে, বাজারে গেছে, বাজারে কিছু একটা জিনিস বাজার করেছে, 10% অফ দিয়েছে, বুঝতে পারছে না, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করছে, আস্তে আস্তে চুপি চুপি করছে, কেউ দেখে ফেললে আবার লজ্জায় পড়ে যাবে। তো এমন কেসও হয়ে থাকে। তাই আমি বলছি যে আমাদের এটা জানার দরকার আছে যে কি করে আমরা পি এর সাথে এফ এ রিলেশন, মানে পার্সেন্টেজ ফ্যাকশন, ফ্যাকশন মানে বাংলায় ভগ্নাংশ বলে, ডেসিমেল মানে দশমিকে প্রকাশ করা, আর পার্সেন্টেজ তো শতকরা। তো তিনটির মধ্যে রিলেশনটা যদি জানি তাহলে অনেক জায়গায় অনেক প্রবলেম খুব তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা খুব একটা ভালো জায়গা যেখানে আমরা এটাকে খুব ভালো করে পড়ে নেব এবং এদের মধ্যে রিলেশনটা খুব ভালো করে জেনে নেব। এক নম্বর কথা গেল। দু নম্বর ব্যাপার হচ্ছে যে আমরা এই পার্সেন্টেজ, ডেসিমেল, ফ্যাকশন জানলে, যেমন অনেকে জানো যে অনেকে বলো যে স্যার আমরা তো এত পড়াশোনা করছি, আমরা ম্যাথ নিয়ে পড়ছি বা আমরা অমুক জিনিস পড়ছি, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু স্যার আমার বাড়ির কাছে কাকাটা ও পড়াশোনা করেনি, কিন্তু সবজি দোকান নিয়ে বসে এত মুখে মুখে সুন্দর ক্যালকুলেশন করে, আমি কেন পারি না? তার পিছনে কারণ থাকে যে ওনারা যখন ক্যালকুলেশনের স্টাইলটা নেয়, তখন যে স্টাইলে ক্যালকুলেশনটা করে, তুমিও যদি সেই স্টাইলে ক্যালকুলেশন করো তাহলে তুমিও কিন্তু মুখে মুখে পারবে। কিন্তু তোমার প্রবলেম কি? তুমি শিক্ষিত, তাই সঙ্গে সঙ্গে মোবাইল বের করবে, দিয়ে মোবাইলে দেখবে যে ক্যালকুলেটর তো আমি চালাতে জানি, তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি। আর উনি ভাবে, না বাবা আমার কাছে তো ক্যালকুলেটর, আমি চালাতেই জানি না, তো ক্যালকুলেটর কি ব্যবহার করবো, আমার মাথায় যেটুকু আছে ওইটুকুই চেষ্টা করবো। অতএব আমাদের প্রথম হচ্ছে ক্যালকুলেশনের জন্য সবসময় ক্যালকুলেটরটাকে ছাড়ো, নিজের মাথাকে কাজে লাগাও, ক্যালকুলেশনে তুমি স্ট্রং হয়ে যাবে। এবার হচ্ছে যদি আমরা পার্সেন্টেজ, ডেসিমেল, ফ্যাকশনের মধ্যে সম্পর্কে যাই, আগে যে কথাটা বলবো সেটা কি, যে সাপোজ ভাবো একটা ফ্যামিলিতে ধরো দুই ভাই আছে, এক ফ্যামিলিতে টোটাল দু ভাই আছে, ওদের মোট সম্পত্তি দেখা গেল, একজনের ফ্যামিলিতে মোট সম্পত্তি দেখা গেল আছে 5 লাখ টাকা। সাপোজ একটা ফ্যামিলিতে টোটাল 5 লাখ টাকা হচ্ছে সম্পত্তি আছে, দুই ভাই আছে। এখন বাবা বলছে আমার বয়স হয়েছে, আমি আমার টোটাল সম্পত্তিটাকে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে পারি। যখনই এই কথাটা বললো, সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডে খেলে গেল, ওরে ভাগ তো করবে, তার মানে আমি কত পাবো, আমার ভাই কত পাবে। ধরো সাপোজ আমি বললাম তোমরা দু ভাই বা দুই বোন, যাই হোক, তো তোমার সঙ্গে সঙ্গে মাথায় কাজ করবে যে আচ্ছা যদি বাবা আমার সম্পত্তিটাকে পুরো ভাগ করে দেয় আমি তাহলে কত পাচ্ছি? 5 লাখ টাকা আছে, তাহলে আমার তো দুজন আছে মেম্বার, তাহলে দুজনের মধ্যে যদি এই 5 লাখ টাকা ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে ভাগে কত করে পাবো? সঙ্গে সঙ্গে তোমার মাথায় কাজ করে যায় যে যা সম্পত্তি আছে তার অর্ধেক পাবো, যা সম্পত্তি আছে তার অর্ধেক পাবো। এই কথাটার মানে কি বোঝায়? যে 5 লাখ যদি থাকে তার অর্ধেক পাবো, মানে প্রত্যেকটা ভাই বা প্রত্যেকটা বোন 2.5 লাখ টাকা করে পাবে। এই হিসেবটা কিন্তু তুমি খুব ভালো পারবে এবং তোমার খুব একটা টাইম যাবে না, তুমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারছো। এইটা যে বলতে পারছো তার পিছনে কারণ কি? তুমি সঙ্গে সঙ্গে ভেবে নিলে দুই ভাইয়ের মধ্যে ভাগ হবে, মানে অর্ধেকের কথা বলছে। একটা শপিং মলে গেছো, ওখানে বলছে যে 50% ডিসকাউন্ট, যখনই তোমাকে বলছে যে এই জিনিসের উপর 50% ডিসকাউন্ট, সঙ্গে সঙ্গে তোমার মাথায় কি কাজ করছে, যে যদি ড্রেসটার দাম কত, এমআরপি কত, সঙ্গে সঙ্গে তুমি যখনই 50% ডিসকাউন্ট বলেছে তুমি সঙ্গে সঙ্গে কি করলে, এমআরপি দেখতে চলে গেলে, এমআরপিতে গিয়ে দেখলেছে ধরো একটা কোনো ড্রেসের দাম, সাপোজ আমি বললাম ওটা 500 টাকা, 500 টাকায় আজকের দিনে ড্রেস হয় না, কিন্তু আমি মেনে নিলাম, ধরে নিলাম, অঙ্কেতে ধরে নিলাম, তো 500 টাকা সাপোজ কোনো একটা ড্রেসের দাম। তো তুমি দেখলে জামাটা দেখার সাথে সাথে পছন্দ হয়েছে, এমআরপি দেখে নিয়েছো,
ওখানে বড় করে লেখা আছে 50% ডিসকাউন্ট, তাহলে সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডে কাজ করে যাচ্ছে যে তার মানে এর অর্ধেক টাকা দিতে হবে, মানে 500 টাকা যদি এমআরপি লেখা থাকে তাহলে আমাকে 250 টাকা পে করতে হবে। এই যে জিনিসটা বুঝতে পারছো, অর্ধেক 50% তুমি ক্যালকুলেট করতে বসছো না, নাকি তুমি ক্যালকুলেটর নিয়ে বসে যাচ্ছ যে চলো 500 টাকা তো 50%, 50% মানে আমাদেরকে তো ছোট থেকে স্যারেরা শিখিয়েছে 50/100 করো, কাটাকাটি করো, দাঁড়াও আমি ড্রেস কেনা রাখে পেন খাতাটা দাও আমি একটু হিসেব করে নিই কত টাকা দিতে হবে, তারপর আমি পে করছি। তো দিয়ে তারপরে তুমি করে 250 টাকা পে করো, এমনটা নিশ্চয়ই করো না। তাহলে কি করো, সঙ্গে সঙ্গে যখন 50% ডিসকাউন্ট বলছে তোমার মাইন্ডে এটা খেলে যাচ্ছে তার মানে এর অর্ধেক, এই যে অর্ধেক, অর্ধেক মানে 1/2 বলতে চাইছো, এটা কেন বলতে পারলে? তার কারণ হচ্ছে আমরা যে কোনো জিনিসকে 100% মেনে নেই, কোন একটা জিনিসের যা দাম থাকে তাকে 100% মেনে নেই, অংশের দিক দিয়ে তাকে আমরা 1 অংশ মেনে নেই। আমাদের কাছে যদি কোনো জিনিস থাকে আমরা সেই জিনিসটার যা দাম, ধরো আমি বললাম তোমাকে যে একটা কোনো জামা আছে যে জামাটার দাম 500 টাকা, সঙ্গে সঙ্গে স্টুডেন্ট কি করে ওই 500 টাকা জিনিসটার দাম কি মেনে নেয়, 100% মেনে নেয় যে এটাই হচ্ছে 100% এর দাম, আর অংশের দিক দিয়ে 1 অংশ মেনে নেয়। পরীক্ষা দিতে গেছো, তোমার পরীক্ষার টোটাল মার্কস দেখা গেল 600, 600, এটা মানে আমরা কি বুঝি যে টোটাল মার্কস যদি 600 হয় তাহলে পার্সেন্টেজ, একজন বলছে জানিস আমি না 81% নাম্বার পেয়েছি, তো এই যে 81% নাম্বার পেয়েছে এই কথাটার মানে কি, মানে ও 600 নাম্বারের মধ্যে যদি আমি ওর 81% বের করতে চাই আমাকে প্রথম ভাবতে হবে এই 600% যেটা সেটা 100% এর সমান, এখান থেকে আমাকে 81% মানে কত সেটা জানতে হবে। অতএব আমি যে কথাটা শেখাতে চাইলাম সেটা কি, যে কোনো জিনিসের দাম যা থাকে যেটা ন্যায্য মূল্য সেই জিনিস থেকে আমরা কি করে নেব, 100% ভেবে নেব। একজনের সম্পত্তি 5 লাখ টাকা আছে তাহলে আমরা বলবো ওটা হচ্ছে ওর 100%, তো এটা হবে আমাদের সবার প্রথম কাজ, অংশের দিক দিয়ে তাকে আমরা 1 অংশ মেনে নিই। যখন বললো 500 টাকা জিনিসটার দাম, 100% পার্সেন্টেজের দিক দিয়ে, অংশের দিক দিয়ে 1 অংশ, যখন বললো 50% ডিসকাউন্ট তার মানে সঙ্গে সঙ্গে তুমি বলছো এটা অর্ধেক হয়ে যাবে, এটা হয়ে গেল 250 টাকা, 50% ডিসকাউন্ট মানে আর বাকি দামটা থাকলো 50%, অংশের দিক দিয়ে অর্ধেক মানে জিনিসটার দাম অর্ধেক হয়ে গেল। অতএব যেটা 50% বুঝি সেটা অংশের দিক দিয়ে অর্ধেক, আর দামের দিক দিয়ে যদি জিনিসটার দাম 500 টাকা আসল হয় তাহলে তার অর্ধেক মানে 250 টাকা হয়ে গেল। এইটুকু যা বললাম সবাইকে বুঝতে পারলে একটু কনফার্ম করবে যে কোনো একটা জিনিস 100% মেনে নেই, অংশের দিক দিয়ে আমরা তাকে 1 অংশ বলে থাকি। এইটুকু যা বললাম সবাই বুঝতে পেরেছো, একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ভালো কথা। তো তাহলে 100% মানে আমরা দেখে নিলাম যে 100% মানে কত হচ্ছে 1 অংশ, তাহলে 100% অংশের দিক দিয়ে 1 অংশ। যখন একজন স্টুডেন্ট বলছে এই কারণে না, এই কারণে স্যারেরা তোমাদেরকে যখন প্রবলেম করাতো ছোটবেলাতে তখন কি করতো, যে কোন একটা জিনিসের 30% মানে তুমি কি বোঝো, তোমাকে বলতো তুমি কি করবে জানো, 30% মানে 30/100 লিখে দেবে। এই যে জিনিসটা করাতো, কেন এমন করাতো, এই জিনিসটা করার পিছনে কারণ, তার কারণ হচ্ছে এই যে 100% সমানে 1 অংশ হয়, তাহলে এখান থেকে তুমি পার্সেন্টেজ মানে 1% মানে তুমি 100 দিয়ে বোথ সাইডে ভাগ করে দেবে। 1% যদি বের করতে চাও, 1% তার মানে বোথ সাইডে দুটো সমান আছে, দুদিকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1% মানে 1/100। যে কারণে যেখানে পার্সেন্টেজ সাইনটা থাকে তার জায়গায় টিচাররা তোমাদেরকে বলে যে 1/100 বসিয়ে দিতে, যে 30% মানে 30/100 লিখে ফেলো, এই কারণেই বল। অতএব আমরা তাহলে যেটা শিখলাম যে 100% হচ্ছে 1 অংশের সমান, অংশের দিক দিয়ে 1 অংশ যেটা হচ্ছে, 50% মানে আমরা এখানে জানতে পারলাম সেটা কার সমান হলো, 1/2। তাহলে কেউ বলতে পারবে যে 25% যদি বলি তাহলে সেটা কার সমান হবে, 1/4% কার সমান হবে, 25% হচ্ছে 1/4। একটা মজার জিনিস যদি একটু খেয়াল করো, একটু যদি খেয়াল করো একটা মজার জিনিস দেখতে পাবে যে
আমরা এই 25% সমান যে 1 বাই 4 লিখছি, এখানে এই 25 আর এখানে যে 4, এই দুজনের গুণফল কিন্তু 100 হচ্ছে। আবার 50% সমান 1 বাই 2 লিখছি, তাহলে এখানে এই 50 আর 2 এদের গুণফল কিন্তু সবসময় 100 হচ্ছে। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, তোমাকে যদি কেউ বলে 10% মানে অংশের দিক দিয়ে কত হবে, তুমি বলবে যে একের নিচে ওই নাম্বারটা বসাবো যার সাথে 10 গুণ করলে 100 হয়। তুমি বলবে 10% সমান কত অংশ তোমাকে বলতে চাইছে, তোমাকে কোশ্চেন করলো বলো তো 10% মানে কত অংশ, তুমি বলবে কি যে 10% মানে 1/2, তো ওই ওই সংখ্যা বসাবো যার সাথে এটা গুণ করলে 100 হবে। তো কত গুণ করবো, অতএব 10% মানে 1/10 সমান। একজন স্টুডেন্ট বললো বলো তো স্যার 5% মানে কি হবে, তুমি কি বলবে? 1/20, 1/20, কেন না তুমি বলবে যে এর সাথে আমাকে তত নাম্বার গুণ করতে হবে যাতে 100 হয়। তো 5-এর সাথে আমি কত গুণ করব যাতে 100 হয়, না 5-এর সাথে যদি আমি 20 গুণ করি তবে 100 হবে। একজন বললো আচ্ছা বলো তো 20% মানে কত হবে, তুমি কি বলবে? 1/5, 1/5, তোমাকে বললো 20% মানে কত হবে, তুমি বলবে 1/5। তাহলে যখন তোমাকে শপিং মলে দিয়ে দিয়েছে একটা জিনিসের দাম 500 টাকা বলে দিয়েছে, দিয়ে বলছে 10% অফ কি 20% অফ, 20% অফ করে দিয়েছে, তাহলে এবার বলো তো জিনিসটা কত দামে তুমি কিনবে? 500 টাকা জিনিসটার দাম, 20% অফ করে দিয়েছে, তাহলে বলো তো জিনিসটা কত দামে কিনবে? 100 টাকা, তার সাথে 400, 400 টাকা। তুমি যদি এটা ভেবে নাও অংশের দিক দিয়ে, খুব মন দিয়ে শুনবে, তুমি যদি এই 20% কে অংশের দিক দিয়ে ভেবে নাও, তাহলে এই অংশের দিক দিয়ে কত গো, 20% মানে কার সমান, কত অংশের সমান? 1/5, 1/5 অংশের সমান। তো আমরা যে টাকাটা আছে তার 1/5 অংশ নেব, তার মানে সঙ্গে সঙ্গে এটা হচ্ছে 20% অফ, তাহলে 1/5 অংশ মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এটা কত দাঁড়াচ্ছে, 100 টাকা অফ, যে কারণে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলে যে জিনিসটার দাম 400 টাকা হবে। আমি আবারও রিপিট করছি, 20% অফ, 20% অফ মানে তুমি জিনিসটা থেকে 20% ছাড় পাচ্ছ। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে তুমি যদি এটা বুঝে যাও 20% মানে অংশের দিক দিয়ে কত, কত অংশ ছাড় পাচ্ছে, 1/5 অংশ ছাড় পাচ্ছে, অতএব তুমি 500-র 1/5 অংশ কত সেটা বের করে নিলে হয়ে যাবে। একজন স্টুডেন্ট বলছে স্যার 500 টাকার 500 টাকার এমন একটা কোশ্চেন দিয়েছে যে 500-এর 20% এইটা মানে কত, ধরো এইটা কোশ্চেন দিয়েছে যে 500-এর 20% মানে কত, একজন স্টুডেন্ট কি করতে পারে, 500 লিখতে পারে, এর মানে গুণ দিল 20% মানে 20/100 লিখে দিয়ে কাটাকাটি করে দিয়ে আনসার বের করে। আর একজন স্টুডেন্ট এই প্রবলেমটাকে এইভাবে না করে ও কি করে যে 500-20% দিয়েছে, তো ও 500-এর সাথে 20% মানে সঙ্গে সঙ্গে অংশে ভেবে নেয় যে 20% মানে 1/5, তো ও কি করে এইভাবে ক্যালকুলেশন করে 100 বলতে পারে। যে যার পদ্ধতি যে যেমন ভাবে, কেউ 20% লিখে 20/100 লিখে কাটাকাটি করে তারপর আসে, আর কেউ আগেই 20% মানে 1/5 সেটা ভেবে নিয়ে কাজ করে। যে কারণে আমি বলছি যে আমাদের অংশের সাথে পার্সেন্টেজের রিলেশনটা জানা খুবই জরুরি। যে কোনো প্রবলেম করতে গেলে যদি আমরা খুব সহজে করতে চাই, তাহলে অংশের সাথে পার্সেন্টেজের জানা দরকার। কিছু কিছু পার্সেন্টেজ আছে যেটা আমাদের মনে রাখলে খুব ভালো হবে, যেমন ধরো 100% মানে 1 অংশ জানো। আমি যদি তোমাকে বলি 1/3 অংশ মানে কত পার্সেন্ট, তুমি কি বলবে? 1/3 অংশ মানে কত পার্সেন্টেজ, তুমি কি বলবে? 33/1/3%। আমরা সঙ্গে সঙ্গে দুদিকে 3 দিয়ে ভাগ করব, দুই দিকে 3 দিয়ে ভাগ করব, কারণ আমাকে বলছে 100% মানে 1 অংশ, 1/3 বের করতে চাইছি, তার মানে দুদিকে কত দিয়ে ভাগ করব, দুদিকে 3 দিয়ে ভাগ করব। যদি 3 দিয়ে ভাগ করি তাহলে বলবো 100/3% মানে 1/3 অংশ। এবারে 100/3% মানে তোমরা এটাকে যদি পূর্ণতে প্রকাশ করো
তাহলে বলবে 33 গুণ 1/3%। তো এরকম কিছু কিছু রেজাল্ট আছে যেটা তুমি যদি মুখস্থ রাখো তাহলে তোমার অঙ্ক অনেক সোজা হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ তোমাকে দিলাম একটা কোশ্চেন, 33 গুণ 1/3%, ধরো বললাম 21-এর, 33 গুণ 1/3% বের করো। 21-এর 33 গুণ 1/3% সমান কত? তুমি কি করবে? 21-এর 33 গুণ 1/3% সমান কত? কত হবে? 21 × 100/3। একজন বললো 7। সেভেন স্যার, সেভেন মেসেজ বক্সেও মেসেজ লিখে রিপ্লাই করতে পারো। যদি মাইক্রোফোন মাইক্রোফোন যদি অন করতে অসুবিধা হয় তাহলে মেসেজ করে রিপ্লাই করতে পারো। 7 বলছে অনেকে। ওকে, মেসেজ বক্সে মেসেজ করে রিপ্লাই করতে পারো। মাইক্রোফোন যদি কেউ অন করো সঙ্গে সঙ্গে মিউট করে দেবে। মাইক্রোফোন যদি অন করো সঙ্গে সঙ্গে কিন্তু, ওকে ওকে ঠিক আছে, মিউট করে দেবে। বলবে আনসার বলবে দিয়ে মিউট করবে, আনসার বলবে মিউট করবে, মেসেজ বক্সে মেসেজ লিখেও বলতে পারো। বেশিরভাগ জনই 7 আনসার দিচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, দুরকম ভাবে ক্যালকুলেশন করতে পারে। একজন স্টুডেন্ট কি করবে, 21-এর 33 গুণ 1/3% বলেছে। আমি তোমাকে এখনই শিখিয়ে দিয়েছি যে 33 গুণ 1/3% মানে অংশের দিক দিয়ে কত হয়। আমি তোমাকে এখনই শিখিয়ে দিয়েছি যে 33 গুণ 1/3% মানে অংশের দিক দিয়ে 1/3। তাহলে একজন স্টুডেন্ট এটাকে করবে 21 × 1/3 দিয়ে সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দেবে 7। 21-এর 3 ভাগের 1 ভাগ, 21টা টোটাল সম্পত্তি, তার 3 ভাগের 1 ভাগ। 21টা হচ্ছে টোটাল সম্পত্তি, তার 3 ভাগ করে দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো 1 ভাগ, এটা বোঝায়। 21-এর 3 ভাগের 1 ভাগ। তো এটা একজন স্টুডেন্ট খুব সহজে আনসার দিয়ে দিতে পারে। আর একজন স্টুডেন্ট এটাকে কি করতে পারে, ও 21 গুণ প্রথমে কি করলো, প্রথমে 21 লিখলো, তারপর ইন্টু করলো 33 গুণ 1/3, মানে ওটাকে আগে 100/3% লিখলো, তারপরে কি করলো পার্সেন্টেজের জায়গায় 1/100 বসালো, তারপর 100 100 কাটলো, 3 21 করে 7 করলো, দিয়ে আনসার বললো 7। অতএব ক্যালকুলেশন কে কেমন করছে তার উপর ডিপেন্ড করে টাইম সেভ হয়। ক্যালকুলেশন কে কেমন করছে তার উপর ডিপেন্ড করে অনেক সময় কিন্তু টাইমটা সেভ হয়। অতএব আমাদেরকে ক্যালকুলেশনটা সেইভাবে করতে হবে যাতে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। অতএব এখানে আমরা কিছু কিছু জিনিস ভালো করে মাথায় রাখবো, তার একটা আমি স্ট্রাকচার বানিয়েছি, খুব ভালো করে দেখো। সবার প্রথমে আমি তোমাদেরকে পার্সেন্টেজ, ডেসিমেল আর ফ্র্যাকশনের মধ্যে রিলেশন নিয়ে এসেছি। তবে এটা করার আগে তুমি যেটা মুখস্থ রাখবে, আমি বলবো মুখস্থ রাখতে, যদিও সবকটা বের করা যায়, সবকটাই ইজিলি বের করা যায়, কিন্তু মুখস্থ রাখতে এই কারণে বলছি, যদি এটা মুখস্থ করে রাখতে পারো তাহলে অনেক অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবে, ভুলে যাওয়ার চান্স কম থাকে। যদি কখনো ভুলে যাও তখন তুমি কি করবে, ওই যেভাবে শেখালাম সেইভাবে বের করবে। যেমন তুমি মনে রাখলে 12 গুণ 1/2% অংশের দিক দিয়ে 1/8 সমান হয়। তোমাকে একটা অঙ্ক দিয়ে দিল, বললো 48, তোমাকে একটা অঙ্ক দিল 48-এর 12 গুণ 1/2% বের করো, এটা কোশ্চেন দিয়ে দিল। তো তুমি যদি খুব তাড়াতাড়ি আনসার দিতে চাও তাহলে তোমার 12 গুণ 1/2% মানে কত অংশ, এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি আনসার দিতে পারবে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু আনসার দিতে পারবে যে এটার আনসার 6, 8 ভাগের 1 ভাগ। অতএব 8 দিয়ে ভাগ করে দিলে, 48-কে 8 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে আনসার। তো তুমি খুব তাড়াতাড়ি আনসার দিতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে কি, মুখস্থ অনেক সময় থাকে না, বা অনেক সময় আমরা ভাবি যে ও ইজিলি বেরিয়ে যাবে, মুখস্থ করে লাভ নেই, তাতে কিন্তু প্রবলেম হবে কম্পিটিটিভ জবে। কম্পিটিটিভ জবের ক্ষেত্রে তোমাকে আমি যে টেবিলটা বানিয়ে দিয়েছি, মিনিমাম চেষ্টা করবে এই টেবিলটা মুখস্থ রাখার। 6 গুণ 1/4%, 1/16 সমান হয় 33 গুণ, কারণ অনেক অঙ্ক এদের উপরে তুমি পেতে পারো। এবং এই কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো এই লাস্ট দুটো যেমন মুখস্থ রাখা খুবই সোজা, 1 রূপ গুণ 1/9%, 1/9 সমান হয়, 9 গুণ 1/11%, 1/11 সমান হয়, মানে নিচে 11 থাকলে অংশেও 11 থাকছে, নিচে 9 থাকলে অংশেও 9 থাকছে। অতএব লাস্ট দুটো মনে রাখা তোমার ক্ষেত্রে বেশি সুবিধা। এবার হচ্ছে এখানে বাকিগুলো যদি কোনো কারণে কোনোটা ভুলে যাও, একজন স্টুডেন্ট বলছে স্যার আমি ভুলে গেছি 1/6 মানে কত পার্সেন্টেজ, এইটা ধরো একটা স্টুডেন্ট বললো স্যার আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি 1/6 মানে কত পার্সেন্টেজ, তাহলে তখন আমি কি করব। তুমি জানো 100% মানে কত, 1 অংশ,
তোমাকে একে ছয় বের করতে বলছে, তাহলে কি করব? দুদিকে ছয় দিয়ে ভাগ করে দাও, দুদিকে ছয় দিয়ে ভাগ করে দাও। তাহলে একে ছয় অংশ মানে 100/6%। তো এবার সাধারণত আমরা একটু ছোট করে সাজিয়ে গুজিয়ে পাঠাই না, যেমন কেউ একজন দেখতে এসছে, কোনো ছেলেকে দেখতে এসছে বা মেয়েকে দেখতে এসছে, নর্মাল বাড়িতে যে ড্রেসে থাকে ও কি কেউ দেখতে এলে ওরকম থাকবে? হয়তো সেজে বুঝে সুন্দরভাবে সামনে যাবে। তেমনি এখানেও 100/6 ঠিক আছে, কিন্তু আমরা কি করতে পারি, এটাকে একটু সাজিয়ে সুন্দর করে একটা রূপ দিতে পারি, যে রূপটা কি 2 দিয়ে কাটালাম, 2×3=6, 50 এলো, তারপর পূর্ণে নিয়ে গেলাম, দিয়ে বললাম 16×2=3%। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম যে 16×2=3% মানে 1/6 অংশ। 16×2=3% মানে এখান থেকে আমরা শিখতে পারলাম 1/6 অংশ। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে 1/6 অংশ মানে কত পার্সেন্টেজ, না পার্সেন্টেজের দিক দিয়ে 16×2=3%। দেখো তোমাকে ধরো বললো যে কেউ একজন তোমাকে ইচ্ছে করে এইভাবে দিল, যদিও তোমাকে শপিং মলে এমন করবে না, কারণ শপিং মলে যাও বা কোনো একটা দোকানে কিনতে যাবে, ওরা চাইবে তুমি যাতে জিনিসটা কেনো, তোমাকে কনফিউশন করা ওদের কোনো উদ্দেশ্য থাকবে না, তোমাকে কনফিউজ করার জন্য এমন কোথাও বলবে না যে চলো যে এইটা জিনিসটার দাম হচ্ছে, এই জিনিসটার দাম হচ্ছে 96 টাকা, তুমি এর উপর 16×2=3% ছাড় পাবে, এমন কেউ বলবে না তোমাকে যে 96 টাকা জিনিসটার দাম, 16×2=3% ছাড় পাবে। কারণ এতে কি তুমি এটা কনফিউশনে পড়ে যাবে, তুমি ভাবতে পারবে না যে আমি অরিজিনালি লাভ পাচ্ছি না লস পাচ্ছি, তখন বিক্রি হবে না জিনিসটার দাম নিয়ে, মানে কেউ আনতে চায় মানে নিতে চাইবে না, যে কারণে এমন তোমাকে ওখানে দেবে না, কিন্তু অঙ্কে দিতে পারে। তোমাকে বলে দিল 96/16×2=3% মানে কত, তাহলে কত হবে তুমি কি করবে? যদি তুমি 16×2=3% মানে 1/6 এটা যদি মুখস্থ করতে পারো, যদি পারো মুখস্থ করতে, তাহলে তোমার লাভ কি হবে, না 96/6 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে সেটাই হবে তোমার আনসার, মানে এক লাইনে আনসার দিয়ে দিতে পারবে, 16 হবে তোমার আনসার। আমি কি এই পর্যন্ত যা বললাম সবাইকে বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করবে, এই পর্যন্ত যা বললাম সবাইকে বোঝাতে পেরেছি একটু কনফার্ম করবে, যদি কারোর কোথাও ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলতে পারো, যদি কারোর কোথাও ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলতে পারো, বুঝে গেলে কনফার্ম করবে। তাহলে আমাদের কাছে এটাই সুবিধা অঙ্কে, যখন আমরা এরকম কিছু কিছু পার্সেন্টেজ, খুব ডিফিকাল্ট পার্সেন্টেজ মনে রেখে দিই যদি, তাহলে কি হয় অনেক সময় অনেক প্রবলেম এইভাবে থাকে যেখানে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি আমরা করে দিতে পারবো, যে কারণে তোমাদেরকে আমি একটা টেবিল বানিয়ে দিয়েছি, এই টেবিলের পার্সেন্টেজ গুলো অবশ্যই চেষ্টা করবে যাতে মুখস্থ করতে পারো, কম্পিটিটিভ পড়তে যাচ্ছ এই জিনিসটা খেয়াল রাখবে যে কিছু কিছু জিনিস তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ না করলে হবে না। এবার যদি তুমি বলো যে স্যার আমার মুখস্থবিদ্যা খুব কম, আমি পারি না, কিভাবে মুখস্থ করব, সাধারণত চেষ্টা করবে এমন জায়গায় এই জিনিসটাকে রাখতে যেখানে এটা থাকার কথা নয়, মানে তুমি বই বই বুকশেলফে এটা রাখলে সেখানে তোমার মনে থাকবে, বা বই খাতায় লিখে রাখলে মনে থাকবে না, তাহলে তুমি বলবে কোথায় রাখবে, এই জিনিসকে কেটে প্রিন্ট বের করে নিয়ে দেওয়ালে সাঁটিয়ে দেবে, একটা অড প্লেসে রাখবে, তাহলে তোমার মনে থাকবে। রাস্তা দিয়ে যাচ্ছ, একটা ছেলেকে দেখছো অর্ধেক জামা ছেলের পড়েছে অর্ধেক মেয়ের পোশাক পড়েছে, দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো তুমি যে ওকে দেখলে, দেখে তোমার কিন্তু ওর কথা মনে থেকে যাবে, ওর আশেপাশে কি দেখেছো বা কোথায় গেছিলে, জায়গার নাম হয়তো ভুলে গেছে 6 মাস 1 বছর পরে, কিন্তু তোমার এটা মনে থেকে যাবে যে এরকম একটা ছেলেকে দেখেছিলাম যে অর্ধেক পড়েছে ছেলের পোশাক অর্ধেক মেয়ের পোশাক পড়েছে, অর্ধেক অর্ধ জিনিস আমাদের মুখস্থ থেকে যায়। তো আমরা এই প্লে এই জিনিসটাকে যদি দেওয়ালে সাঁটিয়ে রাখি কোথাও, তাহলে একবার একবার তাকাতে 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 অটোমেটিক মনে থেকে যাবে। তো চেষ্টা করবো কিছু কিছু জিনিস মুখস্থ রাখার, তাতে আমাদের পরীক্ষার জন্য খুব হেল্প হবে। এবার চলে যাই পার্সেন্টেজ ফ্র্যাকশন তো পড়লাম, এবার তাদের সাথে ডেসিমেলের সম্পর্ক নিয়ে আসবো, মানে আমি পিডিএফ এর রিলেশন আনতে চাইছি, পার্সেন্টেজ ডেসিমেল ফ্র্যাকশন এদের তিনজনের মধ্যে রিলেশন নিয়ে আসবো, পিডিএফ এর রিলেশন আনতে চাইছি। তো পার্সেন্টেজের সাথে ফ্র্যাকশনের তো হলো, এখন আমি সঙ্গে ডেসিমেলটাকেও নিয়ে আসবো, সঙ্গে আমি ডেসিমেলটাকে এর সাথে জয়েন করাবো। ওকে চলো ডেসিমেলটা যদি জয়েন করতে যাই তাহলে কেমন হয়, দেখো ভালো করে মন দিয়ে শুনবে। ছোট থেকে আমাদেরকে বলেছে 30% মানে আমরা এটাকে কি লিখতাম, 30/100। আচ্ছা আমাদেরকে কি শেখানো হয়েছে ছোট থেকে, যদি 100 দিয়ে ভাগ করা হয় তার মানে কি বোঝায়, যদি বলে যে 100 দিয়ে ভাগ করো
মানে কি বোঝায়, একে যদি দশমিকে প্রকাশ করতে চাই তাহলে দশমিক ক ঘর সরে যায়, এটাকে যদি দশমিকে প্রকাশ করে যাই তাহলে দশমিক ক ঘর সরে যাবে, কোন দিকে সরবে? আমরা ছোট থেকে পড়েছি যে 100 দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে দশমিক দু ঘর সরে যায়, কোন দিকে সরে যায়? বাম দিকে সরে যায়, মানে আমি লিখতে পারি 0.30। এবার মনে রাখার জন্য কি বলবো, যে ভাগ যখন করব 100 দিয়ে ভাগ করছি তো আমরা সাধারণত ভাগটা কোন দিক দিয়ে করি, ভাগটা শুরু হয় কোন দিক দিয়ে? কোনো কিছু ভাগ করতে গেলে আমরা বাম দিক দিয়ে শুরু করি, তাই আমরা মনে রাখবো যে যখন আমরা ভাগ করব তখন দশমিক বাম দিকে সরে যাবে, তো আমাদের মনে থেকে যাবে। গুণ করার সময় যদি তোমাকে কেউ বলতো 30.5 একটা নাম্বার দিয়েছে, দিয়ে তার সাথে 100 গুণ করতে বলছে, তখন দশমিক কোন দিকে সরে যাবে? 30.5 এর সাথে 100 গুণ করতে বলছে, তখন দশমিক কোন দিকে সরে, তখন দশমিক কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। মনে রাখবো কিভাবে, না 30.5 এর সাথে আমি যদি 100 গুণ করতে যেতাম, গুণটা আমরা ডান দিক দিয়ে শুরু করি, কোনো কিছু গুণ করতে গেলে গুণটা আমরা ডান দিক দিয়ে শুরু করি, তো মনে রাখবো যে গুণ করলে দশমিক ডান দিকে সরে যাবে। কত ঘর সরবে? যতগুলো জিরো থাকে, লোকে বলে জিরোর দাম নেই, আমরা বলবো জিরো ছাড়া কোনো কাম নেই, অতএব জিরো ছাড়া কোনো কাজই হবে না। তো এখানে যেমন 100 আছে, তো 30.5 এর সাথে যদি 100 গুণ করি তাহলে দু ঘর কোন দিকে চলে যাবে? দু ঘর চলে আসবে দশমিক, আমি এখানে লিখছি দশমিক দু ঘর ডান দিকে সরে যাবে। তার মানে কত রেজাল্ট পাবো গো? এক ঘর তো অলরেডি আমার কাছে প্রেজেন্ট আছে, আর একটা শূন্যের সাহায্য নিতে হবে, অতএব আমরা এরকম রেজাল্ট পাবো 3050.00। এই পর্যন্ত কি আমি সবাইকে বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করবে, এই পর্যন্ত যা বললাম সবাইকে বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করবে, স্যার আবার বলুন না। ওকে বলছি, মন দিয়ে শুনবে, আমি টেবিলটা করানোর সময় যে যে কথাগুলো বলছে একটু মন দিয়ে শুনবে, দিলে দেখো তোমাদের অসুবিধা হবে না। দেখো টেবিলে কি বলছে, টেবিলে বলছে যে 100% আর ডেসিমেলের মধ্যে রিলেশন আনতে চাইছি। তুমি কিভাবে মনে রাখবে আমি তোমাকে বলি, যখন তোমাকে বলবে যে কোনো পার্সেন্টেজ নাম্বারকে দশমিকে প্রকাশ করতে বলবে, এই যে পার্সেন্টেজের পার্সেন্টেজ সাইনটা দেখতে পাচ্ছ বলতো, ওখানে কত দুটো দুটো বিন্দু দেখতে পাচ্ছ না, দুটো ছোট ছোট এইভাবে দুটো ছোট ছোট পয়েন্ট দেখতে পাচ্ছ না? আমরা যখন 100% লিখি, ছেড়ে দিলাম আমি 75% দিয়ে শুরু করি, ধরো 75% লিখেছি, এখানে এই যে বিন্দি দেখতে পাচ্ছ ছোট্ট ছোট বিন্দি একটা দাগ দিয়ে, দুখানা বিন্দি দেখতে পাচ্ছ, যেটাকে আমি দুটো বিন্দি ভাবতে পারি। তো মনে রাখো কিভাবে, যে যখন 75% দিয়েছে আমাকে যদি বলে এটাকে দশমিকে প্রকাশ করো, আমি কি করবো, এই দুখানা বিন্দির জন্য এই পার্সেন্টেজ সাইনটাকে তুলে দিয়ে, এই পার্সেন্টেজ সাইনটাকে তুলে দেব, দিয়ে বলবো দু ঘর বাম দিকে সরে যাবে, মানে রেজাল্টটা হয়ে যাবে 0.75, দু ঘর বাম দিকে চলে যাবে। ওই পার্সেন্টেজের সাইনে দুটো বিন্দু আছে, তো এই পার্সেন্টেজ থেকে তুলে দিয়ে আমি দু ঘর বাম দিকে সরিয়ে দেবো, এটা হবে আমাদের কাজ। তোমাকে যদি বলে 75% মানে দশমিকে প্রকাশ করো, কত দশমিকে হবে, তুমি বলবে 75% মানে 0.75, কত ঘর সরবে বললাম, দু ঘর সরে যাবে। আচ্ছা কেউ বলতে পারবে আমাকে 135% মেসেজ বক্সে মেসেজ করে জানাবে এইটার সমান দশমিকে প্রকাশ করলে কত হবে? মেসেজ বক্সে রিপ্লাই করবে 135% কে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে? 135% যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে? 135% যদি দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে? অনেকে আনসার দিচ্ছে 1.35, 1.35, ভেরি গুড, প্রায় সবাই আনসার দিতে পারছ 1.35। তাহলে আমি কি শেখালাম তোমাদেরকে, না এই পার্সেন্টেজে বিন্দি হাঁটাবো, দুখানা বিন্দি হাঁটাচ্ছি, সেই কারণে দু ঘর আগে দশমিক বিন্দিটা দিয়ে দেব। আমাকে 75% দিয়েছে, এটা সমান আমি লিখে নেব কত, না 0.75। একজন স্টুডেন্ট বলে স্যার এখানে জিরো কেন দেয়া হয়, এই জিরোটা দেয়া হয় এই দশমিকটা যাতে দেখা যায়, না হলে কি হয় এই দশমিকটা স্পষ্ট বোঝা যায় না, দশমিকটা মিসিং হয়ে যায়। অনেক সময় শুধু 0.75 লিখলে অনেক সময় এখানে যে দশমিক দিয়েছ সেটাই মিসিং হয়ে যায়, তো এই দশমিককে হাইলাইট করার জন্য জিরো দিতে হয়। এই জন্য আমি বললাম যে লোকে বলে জিরোর দাম নেই, আমি বলি
জিরো ছাড়া কোনো কাম নেই। অতএব আমাদের জিরোর দরকার, যে 0.75 আমরা কি লিখতে পারি, যে এইভাবে লিখে দিলে আমাদের কাছে যে জিরোটা আছে মানে পয়েন্ট দশমিকটা আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি দশমিকটা কোন জায়গায় আছে। তাহলে তোমাকে যে কোনো পার্সেন্টেজ কে যদি দশমিকে প্রকাশ করতে বলে, যেমন 100% তোমাকে বললো দশমিকে প্রকাশ করো, তাহলে 100% কে দশমিকে প্রকাশ করলে আমরা কি লিখতে পারি, 1.00। 10% দশমিকে প্রকাশ করো তাহলে কি লিখতে পারি, এইখান থেকে পার্সেন্টেজটা হেঁটে গিয়ে 2 ঘর আগে চলে যাবে, 0.10। 1% 1% দিয়েছে, বলছে 1% দিয়ে তোমাকে বলছে এটাকে দশমিকে প্রকাশ করো, তাহলে কি হবে? আগে তো বলছো স্যার আগে তো কিছু নেই, আগে কিছু নেই মানে তুমি যত খুশি জিরো ভাবতে পারো। এবার বলো এইটা যখন সরিয়ে দেব তখন কত ঘর কি হবে আনসার? এইটাকে সরিয়ে দেওয়া মানে তুমি এখান থেকে 2 ঘর আগে পাঠিয়ে দেবে, তার মানে তোমার আনসার কত হবে, না 0.01। তো আশা করি পার্সেন্টেজের সাথে ডেসিমেলের সম্পর্কটা তোমাদেরকে আমি ধরাতে পেরেছি, বোঝাতে পেরেছি। তো এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছে, একটু কনফার্ম করবে? এই জিনিসটা সবাই বুঝতে পারলে একটু কনফার্ম করবে, কারোর যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই মাইক্রোফোন অন করে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো। যদি কারোর কোথাও ডাউট থাকে অবশ্যই মাইক্রোফোন অন করে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু মন দিয়ে শুনবে, যা যা ডাউট হবে বলবে। একজন স্টুডেন্টকে আমি বললাম বলো তো 25% মানে অংশের দিক দিয়ে কত হবে, তুমি কি বলবে? 1/4 25% 1/4 1/4। আচ্ছা একজন স্টুডেন্টকে আমি সঙ্গে সঙ্গে বললাম 75% কত হবে, কি বলবে আনসার? 3/4 3/4। কি করলাম বলো তো, আমি কি 75% বের করতে যাব নাকি কি করব? এই যে 25% 1/4 হচ্ছে, দুদিকে 3 দিয়ে গুণ করে দিলে 75 হয়ে যাবে না, কি গো বলো? 25% 1/4, তাহলে দুদিকে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে তো 75% চলে আসবে, তাহলে 3/4 মানে 75%, 3 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। বোঝাতে পারলাম কি? একজনকে বললাম 25%, ও জানে 25% মানে 1/4 হয়। আমি বললাম বলো তো 12.5% কত হবে, কি বলবে গো? 1/8 1/8, এটাকে অর্ধেক করে দাও, অর্ধেক করে দাও, 25% অর্ধেক তো 12.5% না, 25% অর্ধেক তো 12.5%, তাহলে 1/4 অর্ধেক 1/8, অতএব তুমি ইজিলি করে দিতে পারবে, 12.5% মানে 1/8। সবাইকে কি আমি বোঝাতে পারলাম এই পর্যন্ত? এই পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করবে। তাহলে আমাদেরকে এই টেবিল গুলোকে একটু প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে, যাতে আমরা প্রবলেম গুলো খুব ভালো করে করতে পারি, অনেক জায়গাতে অনেক অঙ্কে সুবিধা হবে, আর এই টেবিলটা আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। সবাই একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও, আমি প্রবলেমে চলে যাব। তাই এই পর্যন্ত যা যা পড়ালাম সবাই ঠিকঠাক বুঝেছো, একটু কনফার্ম করে দাও। নেক্সট আমি কিছু প্রবলেম সলভ করব। এই পর্যন্ত যা যা বুঝালাম সবাই বুঝতে পেরেছো, একটু কনফার্ম করবে। আজকে কিন্তু আমি ভাষার অঙ্ক খুব একটা বেশি করাবো না, 2-4টা হয়তো করাবো, কিন্তু পার্সেন্টেজের উপরে অনেকগুলো ভাষার অঙ্ক থাকে, মানে সেটা ভালো ক্লাস যখন করবে পুরো ক্লাস তখন তুমি বুঝতে পারবে। আজকে জাস্ট বেসিক কিছু জিনিস শেখাচ্ছি যেটা তোমার রিয়েল লাইফে কাজে লাগবে, প্লাস এক্সামেও কাজে লাগবে। তো আমি চলে যাচ্ছি, একদম ছোট্ট একটা কোশ্চেন তোমার জন্য, 1 মিনিট টাইম। 3/4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 3/4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে তোমার জন্য, 1 মিনিট টাইম। 3/4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? ওকে, মেসেজ বক্সে চেষ্টা করো, মেসেজ বক্সে আনসার দেওয়ার, বাকিরাও চেষ্টা করুক, না হলে বাকিরা চেষ্টা করবে না, তোমার আনসার শুনে নেবে। 3/4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 1 মিনিট তোমার কাছে টাইম, মেসেজ বক্সে রিপ্লাই করো, কত আনসার হবে, এ বি সি ডি। 75 3/4 কে শতকরায় প্রকাশ করো, 75% 75% বলছো, 75 একটু আগে আমরা শিখে নিয়েছি। হ্যাঁ বলো স্যার, বলছি মেসেজ বক্স কোনটা? হ্যাঁ বলো আরেকবার বলো। মেসেজ বক্স কোনটা? নোট তুমি পাওনি ক্লাসে, গ্রুপে গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম, যদি মিস করে গেছো তাহলে আমাকে একটা মেসেজ করবে, রাতে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। 3/4 কে শতকরায় প্রকাশ করতে বলেছিলাম, তো একটু আগে আমরা পড়ে নিয়েছি যে 1/4 মানে 25% বুঝি,
তাহলে 3 এর 4 মানে 75%। কিছু ভাবার দরকার নেই, ছোটবেলাতে কিভাবে করেছে, ছোটবেলাতে আমাদেরকে বলতো 3 এর 4কে শতকরায় প্রকাশ করা মানে আমরা 100% দিয়ে গুণ করতাম, দিয়ে আমরা 4 দিয়ে কাটাকাটি করতাম, দিয়ে 75% বলতাম। আর এখন আমরা একটু বড় হয়েছি, তো এখানে কি স্টাইলে শিখবো, যে 1 এর 4 মানে 25% হয়, 3 এর 4 মানে 75%, ডিরেক্ট দেখে আনসার মারবো। চলো এটা করার চেষ্টা করো, তোমার জন্য 1 মিনিট টাইম। 5 এর 4, 5:4 অনুপাত্রিকে শতকরায় প্রকাশ করলে এটি কার সমান হবে? 5:4 অনুপাত্রিকে শতকরায় প্রকাশ করলে এটি কার সমান হবে? মেসেজ বক্সে আনসার লিখবে, 5:4 অনুপাত্রিকে শতকরায় প্রকাশ করলে এটি কার সমান হবে? স্যার আমি মেসেজ লিখতে পারছি না। যদি লিখতে না পারো তাহলে তুমি মাইক্রোফোন অন করে বলবে, যদি কেউ মেসেজ লিখতে না পারো তাহলে মাইক্রোফোন অন করে বলবে। স্যার ডি এর তো 125 125% 5:4 অনুপাত্রিকে শতকরায় প্রকাশ করলে এটি কার সমান হবে? আমরা এক্ষুনি পড়েছি, প্রথমে আমরা এইটুকু জেনে নেব যে 5:4 এটা মানে ভগ্নাংশতে কি লেখা হয়, এই কথাটার মানে আমরা কি বুঝি, এটা মানে 5:4কে বোঝায়। 5/4, এটা 5:4, যেটা 5/4 ওটাই কিন্তু 5:4। অতএব এটা নতুন কেউ নয়, আমাদের জানাশোনা সেই ওই বাড়ির পাশের ছেলেটা, এ নতুন কেউ নয়, ঠিক আছে? তো 5:4 মানে 5/4। এখন বলছে আমরা তো জানি 1/4 মানে 25%, তাহলে 5/4 মানে কত হবে, জাস্ট 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 125% হয়ে যাবে। যদি 1/4 মানে 25% তুমি জানো, 5/4 মানে বোথ সাইডে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5/4 মানে হয়ে যাবে তোমার 125%। আর যদি তুমি এরকম না পারো তাহলে তুমি কি করবে, না 5/4 × 100% করবে, 4 দিয়ে কাটলে তাহলে 125%। আশা করি বোঝাতে পেরেছি সবাইকে, চলে যাব পরের প্রবলেম। 1 শতাংশের অর্ধেককে দশমিকে লিখলে কি হবে? 1 শতাংশের অর্ধেককে দশমিকে লিখলে কি হবে? 1 শতাংশের অর্ধেককে দশমিকে লিখলে কি হবে? বিএনসার 1 শতাংশের অর্ধেককে দশমিকে লিখলে কি হবে? সবাই মেসেজ বক্সে রিপ্লাই করবে, 1 শতাংশের অর্ধেককে দশমিকে লিখলে কি হবে? বেশ, প্রায় সবাই আনসার দিচ্ছ, খুব ভালো। অনেকে এ বলছো, অনেকে বি বলছো, দেখা যাক কি হয়। দেখো প্রথম কথা হচ্ছে তোমাকে কিন্তু 1 শতাংশ মানে কি জানো, 1%। 1 শতাংশ মানে 1%, যেটা মানে কত গো, 1/100, তাই তো? এটাই জানো তো, তোমাকে কিন্তু এখানে 1 শতাংশের অর্ধেককে লিখতে বলেছে, বলছে 1 শতাংশের অর্ধেককে দশমিকে লেখো। তো 1 শতাংশের অর্ধেক মানে কিন্তু 0.5%, 1 শতাংশের অর্ধেক কথার মানে 0.5%, তো একে দশমিকে লিখতে বলছে, 0.5%কে দশমিকে লিখতে বলছে। তাহলে 0.5% মানে অরিজিনালি কি বোঝাই গো, এমনি হাফ মানে কি বোঝায় দশমিকে, হাফ মানে কি বোঝায় আগে বলো, হাফ মানে কি বোঝায়, দশমিকে যদি হাফকে দশমিকে প্রকাশ করি তাহলে কি হয়, আমি 1/200 লিখবো না, যে আবার 200 দিয়ে ভাগ করতে যাব অত করব না, আমি শুধু এইটুকু বলছি যে হাফ মানে হাফ, 1/2, অর্ধেক। অর্ধেককে যখন দশমিকে লিখি সেটা কি দাঁড়ায়, 0.5% বলেছে, এইটাকে যখন দশমিকে লিখি তখন কি দাঁড়ায়, 0.5 না? এটা নিয়ে কারোর ডাউট আছে? আশা করি সবাই বুঝেছো, 0.5। তো এবার দেখো যেখানে পার্সেন্টেজ সাইন থাকে সেটাকে আমি সরিয়ে দিতে চাইলে কি করতাম, কি শিখেছি তোমাদেরকে, পার্সেন্টেজ সাইনটাকে সরিয়ে দিতে চাইলে দশমিক কোন দিকে সরবে, বাম দিকে, দু বাম দিকে, দু ঘর, বাম দিকে 2 ঘর, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়িয়ে যাবে, 2 ঘর মানে 2টো 0 আসবে, এইটা আনসার হবে না, অপশন এ ইজ দ্য রাইট আনসার, সবাইকে বুঝতে পারলে। 0.5 হচ্ছে হাফ, 0.5%, তো পার্সেন্টেজ থেকে সরাতে গেলে আমাকে কি করতে হবে, 2 ঘর দশমিক বাম দিকে সরিয়ে দিতে হবে,
অতএব আমার 10 মিনিট যেখানে আছে, বুঝতে পারলেন? আমি আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো। 1% মানে 1%, আগে বলো এর অর্ধেক মানে কত বোঝো, সেটা বলো। বলো তুমি, 1%, 1/2%, রাইট? এবার বলো হাফ মানে দশমিকে প্রকাশ করলে হাফ মানে 0.5, জানো তো? এটা নিয়ে কোনো ডাউট আছে কি? হাফ যে 0.5 এর সমান হয় এটা নিয়ে কারোর ডাউট নেই? তাহলে আমি হাফের জায়গায় 0.5% লিখতে পারি তো? কি গো বলো, ঠিক আছে? হ্যাঁ এবার বলো এই পার্সেন্টেজ কে যখন সরিয়ে দিতে চাই তখন দশমিককে কত ঘর সরাই? দু ঘর দুই ঘর এবার এদিকে তো 2 ঘর মানে 2টো শূন্য আছে, এখানে কিছু নেই মানে তো শূন্য আছে না? হ্যাঁ স্যার, দশমিক যেখানে আছে সেখান থেকে বাম দিকে 2 ঘর সরবে, তার মানে 2টো শূন্যের আগে বসবে, ঠিক তো? যেখানে আছে সেখান থেকে 2টো শূন্যের আগে বসবে, ঠিক বললাম? বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার, তো 0.005 হচ্ছে তোমার আনসার। অতএব এটার আনসার হচ্ছে এটা। পরের কথা, 550% 250 মানে এরকম লেখা, আর তোমাকে যদি বলে 250-এর 550%। আচ্ছা একটা কথা বলি, এইটা করানোর আগে আমি একটা কথা বলে নিই। তোমাকে বললাম এক্স পার্সেন্টের ওয়াই আর ওয়াই পার্সেন্টের এক্স, ইংলিশে বললে এক্স পার্সেন্ট অফ ওয়াই আর ওয়াই পার্সেন্ট অফ এক্স। আমাকে বলতে এক্স পার্সেন্টের ওয়াই, এই কথাটার মানে কি বোঝায়? ছোট থেকে এর মানে কি বুঝি? গুণ হবে আচ্ছা xy যদি বাই 100। এমন বলে, আমি এটা বলে দিই, এক্স এর ওয়াই পার্সেন্ট আর ওয়াই এর এক্স পার্সেন্ট, ধরো এই কথাটা বললাম, বলে এবার বলো এক্স এর ওয়াই পার্সেন্ট মানে কি বোঝে? এক্স লিখি, এর মানে কি, কি শিখেছি ছোট থেকে? গুণ। গুণ ওয়াই পার্সেন্ট মানে ওয়াই বাই 100, তার মানে এটা কত দাঁড়াচ্ছে, এক্স ওয়াই বাই 100। হান্ড্রেড এবার বলো ওয়াই এর এক্স পার্সেন্ট, এটাকে আমরা কি লিখতে পারি? ওয়াই ইন্টু এক্স বাই 100, ঠিক বললাম? ঠিক তো, বলো সবাই বুঝেছো এই পর্যন্ত? হ্যাঁ স্যার, এবার কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, এটাও এক্স ওয়াই বাই 100, ওটাও কিন্তু এক্স ওয়াই বাই 100, তাহলে দুটো কথা সেম তো, দুটো জিনিস সেম তো, এক্স এর ওয়াই পার্সেন্ট আর ওয়াই এর এক্স পার্সেন্ট দুটো কিন্তু আলাদা না। আমাকে যদি কেউ বলে এক্স এর ওয়াই পার্সেন্ট বের করতে বা ওয়াই এর এক্স পার্সেন্ট বের করতে, দুটো কথা কি হবে, সেম হবে। বোঝাতে পারলাম সবাইকে? এক্স এর ওয়াই পার্সেন্ট আর ওয়াই এর এক্স পার্সেন্ট দুটো কথা কিন্তু সেম। সবাই বুঝলে আমার কথা? এক্স এর ওয়াই পার্সেন্ট আর ওয়াই এর এক্স পার্সেন্ট দুটো কিন্তু সেম, যে কারণে তোমাকে যদি এমন কোশ্চেন দেয় 550% 250 বা 250-এর 550, যাই দিক না কেন, তুমি এইটা যদি, এই প্রবলেম দিয়েছে এটা যদি বের করতে বলে তাহলে কি হবে আগে বলো দেখি, কে কে বলতে পারে? টাইম 1 মিনিট। 550-এর 250, 550%, এটাকে এমনও লিখতে পারে, বেশিরভাগ রাইটার এমন লেখে, 250-এর 550%, যা বেরোয় তাকে বলে 275 দিয়ে ভাগ করো, দিলে কত আনসার হবে? সবাই চেষ্টা করবে মেসেজ বক্সে রিপ্লাই করবে, আর কেউ যদি মেসেজ বক্সে লিখতে না পারো তখন ডিরেক্ট বলবে। 250-এর 550% ভাগ 275 সমান কত হবে? ফাইভ বলছে অনেক অ্যান্সার, বাকিরাও চেষ্টা করবে। 550-এর 250 ভাগ 275 দেওয়া আছে। চলো এবার আমি করে দিই, কি করব, নর্মাল স্টুডেন্ট কি করে, নর্মাল স্টুডেন্ট এইভাবে লেখে 550/100, 550/100 লেখে, ইন্টু 250 লেখে,
ডিভিশন দেয় দিয়ে 275 লেখে, তুমি কি তাই করেছো? এইভাবে করেছো তো, বলো, নাকি অন্যভাবে কিছু করেছো? অন্যভাবে স্যার কি করেছো বলো। উপরে 55 × 25, নিচে 275। উপরে 55 × 25, নিচে 275। শোনো, ও কি বলছে মিউট করবে, বলে দে মিউট করবে। ও বলছে যে স্যার আমি এইভাবে লিখে করতে গেলে, ঠিকই বলেছে, যদি তুমি এইভাবে লিখে করতে যাও 550, আবার 250 লিখলে, নিচে 100 লিখলে, আবার ভাগ দিয়েছে মানে 1/275 লিখলে, এইভাবে করে ক্যালকুলেশন যদি কাটাকাটি করতে যাও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, তাহলে আমাকে এমন ভাবে করতে হবে যাতে ক্যালকুলেশনটা একটু সোজা হয়। কি করতে পারি, 550-এ 250 দিয়েছে, মানে 550% 250, দুরকম ভাবে করা যায়, আমি দুটোই দেখে দিচ্ছি, যে যার যেটা পছন্দ হয় আর কি। ও যেটা বলছে যে আমরা এই পার্সেন্টেজ মানে কি বুঝি, পার্সেন্টেজ মানে কি বুঝি, এই পার্সেন্টেজ আমাদেরকে কি দেবে সেটা আগে বোঝার চেষ্টা করো। যে কোনো জায়গায় এই পার্সেন্টেজ সাইন আছে মানে এটা বোঝাবে নিচে একটা 100 আছে, তাই না? যেখানে যেখানে তুমি পার্সেন্টেজ সাইন দেখবে এটা মানে তুমি কি বুঝবে, নিচে 100 আছে, আর নিচে 100 থাকা মানে দুটো শূন্য। আমরা সবসময় চেষ্টা করব যে এই দুটো শূন্যকে অ্যাডজাস্ট করার, মানে কেউ যদি লিখতো এরকম লিখতো, আমি না লিখে সেটা করব, কেউ লিখলে এমন লিখতো এটা বাই 100 করতো, আবার ইন্টু করে 1/275 করতো, দিয়ে শূন্য শূন্য করে কাটাকাটি করতো, এমন করতো। আর আমরা ডিরেক্ট করব যে এই পার্সেন্টেজ সাইনটাকে যদি আমি সরিয়ে দিতে চাই, এ দুটো শূন্যকে খেয়ে ফেলবে, পার্সেন্টেজ সাইন সবসময় দুটো শূন্যকে খেয়ে ফেলবে। তুমি বলবে স্যার যদি অঙ্কে দুটো শূন্য না থাকে, যদি দুটো শূন্য না থাকে দশমিক হিসাবে বসবে, তো সেটা কেমন আমি অন্য অঙ্কে দেখাবো কিভাবে বসবে। আপাতত এটা মাইন্ডে রাখবে, যদি কোনো অঙ্কের মধ্যে দেখো দুটো শূন্য আছে, ওই 100 কি ওই পার্সেন্টেজ সাইনটা দুটো শূন্যকে খেয়ে ফেলবে, এটা সবসময় মাথায় রাখবে। এবার আসছি, তাহলে আমরা এখানে কি লিখবো, ডিরেক্ট লিখতে পারি 55 × 25/275, ডিরেক্ট এটা করব, তাতে 25 দিয়ে কাটবো, 25 × 25, 2 × 25, 25 × 25, 11/55, আনসার দাঁড়াবে 5। এটাই হচ্ছে সব থেকে তাড়াতাড়ি হওয়ার একটা প্রসেস, এটা করতে পারো, এটাই হচ্ছে সব থেকে আমি মনে করি যে তাড়াতাড়ি হবে। এছাড়া আরো অনেকে অনেক রকম ভাবে করতে পারে, যে যার ক্যালকুলেশন যে যার মতো যে যেটাই স্পিড মনে করে, কারোর হয়তো অন্যভাবে করে তাড়াতাড়ি হতে পারে, হতে পারে, নো প্রবলেম। তবে আমার মনে হয় ইন জেনারেল এইভাবে করলে বেশি সুবিধা হবে। যখনই কোনো অঙ্কের মধ্যে দেখবে, তুমি বলছো যে স্যার যদি এমন থাকতো 5500% এর 25 এমন লিখেছে, তো এইটা স্যার আমি কি করতে পারি, 5500% এর 25 বলেছে, এইটা সমান কি করতে পারি, সঙ্গে সঙ্গে তুমি এই পার্সেন্টেজ সাইন মানে বলবে দুটো শূন্য খেয়ে ফেলবে, এটা মানেও কিন্তু সেই 55 আর 25 এর গুণফল। আমার কথাটা কি বোঝাতে পারলাম, মানে তেরোশো আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ বলো, গুণ করে 1325 হবে। সে গুণ করার দরকার নেই, ভুলেও করতে যাবে না, অনেক স্টুডেন্ট আছে এটা করে ফেলে যে এটাকে এরকম ভাবে লিখে 55 আর 25 কে আগে গুণ করে, গুণ করে রেজাল্ট বের করে তারপর 275 দিয়ে ভাগ করে, এই অঙ্কটাই আগে 55 আর 25 গুণ করে ফেলে, দিয়ে কত রেজাল্ট বের করে সেটা বসায়, দিয়ে আবার 275 দিয়ে ভাগ যাবে, এটা করতে যাবে না, কখনো এমন করবে না। তুমি তো জানো আবার কাটাকাটি করতে হবে, তাহলে গুণ করে করে দরকার কি, যে সংসার আগে থেকে জানো ভেঙে যাবে সেই সংসার জোড়া লাগিয়ে কি হবে, যখন তুমি জানোই এই সংসার আগে থেকে ভেঙেই যাবে, তাহলে এমন সংসার না জোড়া লাগানোই ভালো। এখানেও তেমনি আমি এদের গুণ করতে কেন যাব, যখন আমি জানি এদেরকে কাটাকাটি করে ছোট করতে হবে, আমার যে আনসার গুলো দিয়েছে সব দেখতেই পাচ্ছি কাটাকাটি যাওয়ার চান্স থাকছে, যখন সেই ছোট করতেই হবে তাহলে আমি কেন এদেরকে আবার গুণ করব, ডিরেক্ট কাটাকাটি করব। বোঝাতে পারলাম সবাইকে, সবাইকে বোঝাতে পারলাম, কনফার্ম করবে? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন, 10% এর 5 এবং 5% এর 10, এর যোগফল কত হবে, এক্স এর ওয়াই পার্সেন্ট আর ওয়াই এর এক্স পার্সেন্ট, যেমন কথাটা এটা একই রকম, 10% এর 5 এবং 5% এর 10, এর যোগফল কত হবে। কোন স্টুডেন্ট যদি কোনো একটা বের করে
আর একটা অটোমেটিক হয়ে যাবে, কারণ দুটো সেম। আমি তোমাদেরকে এক্ষুনি বললাম এক্স পার্সনের ওয়াই আর ওয়াই পার্সনের এক্স, দুটো কথা কিন্তু সেম। এক্স পার্সনের ওয়াই আর ওয়াই পার্সনের এক্স এক্ষুনি বললাম দুটো সেম, তার মানে তুমি যে কোনো একটা ক্যালকুলেশন করলে অন্যটা হয়ে যাবে, যে কোনো একটা ক্যালকুলেশন করা অন্যটা হয়ে যাবে। একজন স্টুডেন্ট বলল যে স্যার 10% ফাইভ ধরে এইটা আমি বের করতে যাচ্ছি, তাহলে স্যার আমি কি লিখব? তো ও বললো স্যার 5 × আমি 10/100 লিখলাম। অনেকে করে লেখে, অনেকে লেখে, আমি না বলছি না। আমার একজন কি করতে পারে, তুমি কি করেছো? 10% ফাইভ মানে তুমি কি করেছো? শুধু এইটুকু কি করেছো বলো, 10% ফাইভ মানে কত লিখেছো? হাফ অফিস 10% বাই টু ফাইভ স্যার, মানে আমরা না এটাকে জানো, আমরা হাফ এটাকে লিখছি স্যার। ডিরেক্ট ডিরেক্ট 0.5 লিখে দিতে পারি, এটাকে 10% এর 5 কে ডিরেক্ট 0.5 লিখে দিতে পারি। কি করে জানো, মিউট করো, মিউট করে দিয়ে আমার কথাটা শোনো মন দিয়ে। 10% এর 5 কে আমি ডিরেক্ট 0.5 লিখে দিতে পারি, এর কারণ কি জানো, কিভাবে করতে পারি? দেখো তোমাকে এখনই শিখিয়েছি এই পার্সেন্টেজ কি করে, এই পার্সেন্টেজ দুটো জিরোকে অ্যাডজাস্ট করে, মানে সোজা কথা দশমিককে 2 ঘর বাম দিকে পাঠিয়ে দেয়। এটাই তো সোজা কথা, এই পার্সেন্টেজের কাজ হচ্ছে দশমিককে 2 ঘর বাম দিকে সরিয়ে দেয়। তাহলে যদি 10% মানে আমি এটাকে দশমিকে লিখতাম, তাহলে এটাকে কি আমি 0.1 লিখতে পারতাম না? কি গো বলো, ঠিক বলছি কি? কথাটা কি বুঝলে? এই 10% মানে আমি কি 0.1 লিখতে পারি না? 2 ঘর দশমিক বা সরে যাবে বাম দিকে, তাহলে 0.1 আর 5 গুণ করলে 0.5 হবে। আবার আমরা জানি এটা আর এটা সমান, একটু আগে পড়ে নিয়েছি, তাহলে এটাও 0.5 ওটাও 0.5, তো আলটিমেট অভাব মানে 1, তো আনসার হবে 1। তো দেখেই আনসার বলে দিতে পারি যে এই 10% মানে 0.1 কে বোঝাচ্ছে, তো 0.1 আর 5 গুণ করলে 0.5, এটাও 0.5 হবে, অতএব আনসার হচ্ছে 1। সবাইকে কি আমি ক্লিয়ার করাতে পারলাম, সবাইকে কি ক্লিয়ার স্যার করাতে পারলাম একটু কনফার্ম করবে? হ্যাঁ বলো। স্যার বলছি যে 0.5 0.5 যোগ করলে তো 0.10 আসছে। 10 1.0 মানে তো 1, যেহেতু হ্যাঁ দশমিক স্যার, আছে তাহলে পয়েন্ট ফাইভ হ্যাঁ আর পয়েন্ট ফাইভ হ্যাঁ যোগ করছো, ওয়ান হ্যাঁ পয়েন্ট জিরো হবে আনসার, দ্যাট ইজ 1 হচ্ছে আনসার। বুঝতে পারলে, পয়েন্ট ফাইভ আর পয়েন্ট হ্যাঁ ফাইভ স্যার যোগ করা মানে 1.0 আসছে, মানে 10 আসছে, দশমিক 1 বার বলছি আসছে। হ্যাঁ বলো। বলছি এর উত্তরটা আছে যে 10, তাই তো? তাহলে 0.5 0.5 যোগ ওয়ান করলে তো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো দশমিক আছে না 1 ঘন, ও আচ্ছা আচ্ছা তুমি 5 আর 5 যোগ করছো 10 হচ্ছে, কিন্তু দশমিক তো 1 ঘন আগে বসবে, তার মানে 1.0 হবে আনসার, দ্যাট মিনস 1 হবে আনসার। বুঝতে পেরেছো কথাটা? স্যার বলছি যে আগের, স্যার বলছি আগে যেটা সলভ করলেন মানে এটাই, ওই 10% এর 5 মানে হচ্ছে 2 ঘর আগে দশমিক বসবে, তো এটা স্যার 2 ঘর আগে, তো আপনি 1 ঘর আগে বসাচ্ছেন, তো না 2 ঘর না, আগে একটা জিরো আছে না, 0.10 লিখছি আমি অরিজিনালি। এবার ডান দিকে দশমিকের পরে ডান দিকে জিরো থাকলে সেটাকে কি কোনো দরকার আছে? এটা নয়, না না এটা নয়, এটা সলভ যেটা করছিলেন 10% এর 5 যেটা, সেটা কোন, এটাই তো বলছি আমি, এটার কথাই বলছি, 10% আর 5 এর কথাই হ্যাঁ হ্যাঁ বলছি। এটাই বলছি। এই যে হ্যাঁ তো হ্যাঁ, এই ওইটা যে 10% এর 5, 10% এর 5 যখন আমি লিখছি না, এই 10% মানে আমি লিখতে পারি কি 0.10 লিখতে পারি, তো বলো? হ্যাঁ 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 স্যার, এবারে এই ডান দিকে জিরো লেখা না লেখা সমান তো, বলো? তাহলে 0.5 মানে 0.50, ঠিক তো? কথাটা বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তুমি যদি 0.10 লেখো নো প্রবলেম, তুমি এটাকে লেখো না 0.10, 0.10 × 5 লেখো, তাহলে তুমি বলবে 0.50, পরেরটাও 0.50 দেবে, 50 পয়সা আর 50 পয়সা মিলে 1 টাকা হবে। বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। পরের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো তো পারো কিনা। 7.9% এর 134 -3.4% এর 79 সমান কত হবে? 7.9% এর 134 -3.4% এর 79 কত হবে?
7.9% 134 মাইনাস 3.4% 79 কত হবে? 79। সেভেন পয়েন্ট নাইন পার্সেন্টের 134 মাইনাস 3.4% 79। কিছু জন আনসার দিয়েছে, কিছু জন এখনো ভাবছে। তো দেখো আমি কি বলতে চাইছি, মন দিয়ে শুনবে আমার কথাটা, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট টাইপ একটা প্রবলেম এবং অঙ্কটা একটু বোঝারও আছে, ভালো করে দেখো কি বলছি। 7.9% 134, তুমি অঙ্কে দেখতে পাচ্ছ দুটো জায়গাতে 79 আছে। তুমি যদি দশমিকের কথা ভুলে যাও, তুমি যদি দশমিকের কথা ভুলে যাও তাহলে দেখো দুটো জায়গাতে কিন্তু 79 আছে, তাই না? এবার একজন স্টুডেন্ট কি করতে পারে, ও এইটাকে কেমন লিখতে পারে? এটাকে কি ও এরকম লিখতে পারে, 134% 7.9 লিখতে পারে কিনা বলো, ইয়েস অর নো? 134% 7.9 লিখতে পারে? ঠিক তো, সবাই কনফার্ম করবে হাতে সেন ব্যবহার করে যে 7.9% 134 আমি এক্ষুনি পড়েছি, এক্স পার্সেন্ট এর ওয়াই আর ওয়াই পার্সেন্ট এর এক্স সমান হয়, সেই হিসাবে 7.9% 134 মানে সেটাকে একজন স্টুডেন্ট 134% 7.9 লিখতে পারে। দ্যাট মিন্স বলছে 7.9 এর 134%। আচ্ছা এখানে 79 আছে, আমি যদি এরকম ভাবে লিখি তুমি বলবে আমি ঠিক লিখলাম কিনা। আমি যদি লিখি 34% 7.9, যেটা আছে আমার কাছে 3.4% 79, তাকে আমি লিখলাম 34% 7.9, আমি কি এটা লিখতে পারি? যদি বুঝে থাকো তবে হ্যাঁ বলবে, যদি না বুঝে থাকো তাহলে বলবে কি করে হবে। হ্যাঁ স্যার ঠিক আছে, 3.4% 79 আর 34% 7.9 লিখতে পারি কিনা? 3.4 এর 79 এই কথাটা মানে কি বোঝায়? 3.4% ইন্টু 79 বোঝা, পার্সেন্টেজ মানে নিচে 100। এবার একটা স্টুডেন্ট যদি এখানে এই দশমিকটাকে এর সাথে না রেখে 7.9 মানে 79 এর সাথে রাখে, প্রবলেম কোথায়? এখানেও সেই ক্যালকুলেশন করার পর এক ঘর আগে দশমিক হবে, এখানেও ক্যালকুলেশন করার পর সেই এক ঘর আগে দশমিক হবে, তাহলে প্রবলেমটা কোথায়? লিখতে পারি কি পারি না? সবাই বুঝতে পেরেছো কি এই পর্যন্ত কথাটা? স্যার আর একবার বলুন এখানে সুবিধা কি, আমি রিপিট করছি মন দিয়ে শোনো, আমি বলছি 3.4% এর 79 যে বললে, তুমি বলো তো আমাকে 3.4% এর 79 এইটাকে তুমি কেমন লিখতে? 3.4 ইন্টু 79 বাই 100 লিখতে, ইয়েস অর নো? লিখতে তো। ইয়েস স্যার। এবার আমি বলছি টোটাল যদি তুমি ক্যালকুলেশন করে ফেলতে, ধরো তুমি উপরে 79 আর 34 গুণ করে ফেললে, গুণ করার পর দশমিক কত ঘর আগে বসাতে গো? গুণ করে ফেলার পর দশমিক কত ঘর আগে বসাতে? 100-র কত 4-ও? 100 নিচে আছে। 79 আর 34 গুণ করে দশমিক কত ঘর আগে বসাতে? একটা ঘর আগে বসাতাম স্যার। একটা ঘর আগে বসাতে, তাহলে আমি বলছি যে এখন যদি আমি তোমাকে বলি 34 আর 7.9 গুণ করো, ঠিক আছে, এই রেজাল্ট আর এই রেজাল্ট কি তোমার আলাদা মনে হচ্ছে বলো তো আমাকে? দুটোর ক্ষেত্রে তুমি 34 আর 79 গুণ করবে, দশমিক এক ঘর আগে বসাবে, ঠিক না? ঠিক বলছি তো? দ্যাট মিনস আমি বলতে চাইছি যে একটা স্টুডেন্ট এটা যেহেতু 7.9 দেখেছে, তাই এটাকেও 7.9 বানানোর জন্য এমন লিখতে পারে, প্রথমটাকে লিখলো 134% 7.9, পরেরটাকে লিখলো মাইনাস 34% 7.9। তাহলে এবার মজার বিষয় কি, 134% থেকে 34% বাদ দিয়ে দিলে কত পার্সেন্ট থাকবে?
134% থেকে 34% বাদ দিলে কত পার্সেন্ট থাকবে বলো? 100% 100 পুরো 100% থাকবে। আর একটা নাম্বারের 100% মানে আমি কি বুঝি? 7.9 100% মানে ওই নাম্বারটাই তো, হ্যাঁ পাঁচশোর ওটাই ওটাই 100%। 500 যদি সংখ্যাটা হয় তার যদি 100% বলি, তোমার কাছে মোট যত টাকা আছে সেটাই তোমার কাছে 100%। অতএব এই নাম্বারের 100% মানে 7.9 হবে আনসার। অতএব অঙ্কটা কোনো রকম ক্যালকুলেশন না করে ডিরেক্ট আনসার মাপতে পারি 7.9 হবে। আর না হলে আমি যদি ওই ক্যালকুলেশন করে 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 বের করে ক্যালকুলেশন করে আনসার বলি তাহলে কিন্তু অনেক টাইম। বোঝাতে পারলাম কি সবাইকে? সবাইকে বোঝাতে পেরেছি একটু কনফার্ম করবে, সবাইকে বোঝাতে পেরেছি একটু কনফার্ম করবে। একই রকম টাইপের আরেকটা প্রবলেমও আমি সঙ্গে দেখিয়ে দিই তোমাকে। কোশ্চেনে বলছে 30% 28% 480 সমান নিচের কোন অপশনের সমান হবে? 30% 28% 480 সমান নিচের কোন অপশনের সমান হবে? কি করবো দেখো, আমি কাউকে করার সুযোগ দিচ্ছি না, আমি করে দিচ্ছি মন দিয়ে শোনো। দেখো তুমি এইটাকে যদি লিখতে তাহলে কেমন লিখতে? একজন স্টুডেন্ট কেমন লিখতো? 30/100 লিখতো, ইন্টু 28/100 লিখতো, কিন্তু 480 লিখতো। কোনো গুনটুন করার দরকার নেই, কোনো কাটাকাটি করার দরকার। তোমার শুধু এইটুকু টার্গেট হবে যে আমার এই টোটাল ক্যালকুলেশনটা নিচের কোন অপশনের সাথে সমান হবে। তুমি যদি ফার্স্ট অপশনের সাথে সমান করতে যাও তাহলে কি দেখতে পাচ্ছ? মন দিয়ে শুনবে কিন্তু, ফার্স্ট অপশনের সাথে যদি সমান হতে যায় তাহলে তোমাকে কি দেখতে পাচ্ছ? না এখানে 480 আছে অথচ তোমার ফার্স্ট অপশনে এটা 240 আছে, তাই তো? তাহলে 480 থেকে 240 বানাতে হবে। তাহলে 480 কে যদি 240 বানাতে হয় তাহলে 480 থেকে কত গুণ, কত কমন নেব গো, কত বের করে নেব, মানে কত দিয়ে ভাগ করব? সোজা কথা বলো, দুই দিয়ে আমার টার্গেট 240 বানাতে হবে, আমার টার্গেট 240 বানাতে হবে, 480-র পরিবর্তে 240 বানাতে হবে। তাহলে একটা স্টুডেন্ট কি এটা লিখতে পারে 480-র পরিবর্তে 240×2 লিখতে পারে গো? একজন স্টুডেন্ট কি 480-র পরিবর্তে 240×2 লিখতে পারে? সবাই বুঝতে পারলে আমার এই পর্যন্ত কথা? এবার মন দিয়ে শোনো, তুমি এই দুইটাকে যদি কাউকে ধার দিয়ে দাও, তুমি ধরো দুইটাকে কাকে ধার দিলে? 28-কে ধার দিয়ে দিলে, তাহলে 28 আর 2 মিলে কত হয়ে গেল? 28 আর 2 মিলে কত হয়ে গেল? 56। এইটাকে যদি তুমি ভাষায় লিখতে যেতে তাহলে তোমার আনসারটা কেমন হতো? 30%-এর 56%-এর 240 হতো না? আমার কথাটা বুঝলে কিনা বলবে। আমি দেখলাম আমাদের অপশনের প্রত্যেকটা 240 আছে, তাই আমি কি করলাম, যেটা 480 আছে সেই 480টাকে আমি 240×2 করে নিলাম। এবার বললাম আমি তো কোনো কিছু বাদ দিয়ে দিতে পারবো না, বাদ দিয়ে ফেলে দিতে পারবো না। তুমি বাজার করতে তোমাকে পাঠিয়েছে বাড়ি থেকে, তুমি বাজার করেছো, কিছুটা এসছো, দেখছো হেভি ওয়েট, তো তুমি কি করবে? কিছু জিনিস বের করে বাইরে ফেলে আসবে নাকি? তুমি একটা কাজ করতে পারো, ওখান থেকে কিছু জিনিস বের করে অন্য একটা ব্যাগে নিয়ে দু হাতে দুটো ব্যাগ নিয়ে আসতে পারো, ফেলে তো আসতে পারবে না। তেমনি আমি 480 থেকে আমার দরকার 240, তাই আমি 240 রেখে বাকি দুইটাকে 30 আর 28-এর মধ্যে যে কাউকে ধার দিতে পারি, কারণ সব গুণ আকারে আছে, সব গুণ আকারে আছে, তাই আমি যে কাউকে দিতে পারি। একজন স্টুডেন্ট বলছে স্যার আমি দুইটা যদি 28-কে দিই তাহলে দাঁড়িয়ে যাবে 30%-এর 56%-এর 240। আমাদের অপশনে কেমন আছে? আমাদের অপশনে কেমন আছে বলতো, রিপ্লাই করো, আছে কি কোনো অপশনে? কোনো অপশনে এমন নেই। তাহলে বলতো কোন অপশনের সাথে ম্যাচ করতে পারে? কোন অপশনের সাথে ম্যাচ অপশন করতে পারে? বি, আমি 480-এর পরিবর্তে 240×2 ভাবছি,
এই দুইটাকে আমি কাকে ধার দিতে পারি 28 আর 30-এর মধ্যে? কোন অপশনের তিরিশ সাথে কিকে থার্টি ম্যাচ করতে পারি? সিক্সটি বিয়েরটা অপশন ডি, ঠিক বলেছে। দেখো তো, তুমি যদি দুইটা 30% কে দিয়ে দাও, তাহলে ভালো করে লক্ষ্য করো, দুই চলে গেল ওর কাছে, তাহলে 60% হয়ে গেল। 60%-এর 28%-এর 240, এটাই তোমার অপশনে আছে। নর্মালি স্টুডেন্ট কি করে, এটা টোটাল ক্যালকুলেশন করে দিয়ে এর ভ্যালু বের করে, তারপর স্যার অপশনে আঠাশ যায়, প্রত্যেকটা অপশনের আঠাশ ক্যালকুলেশন করে ভ্যালু বের করে, তাতে অনেক টাইম চলে যায়। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ, 56 তুমি হয়তো, তুমি বললে স্যার আমি এটাকে 240 × 2 করলাম, দিয়ে দুইটা 28-কে দিয়ে দিলাম, তাহলে তোমার কি দাঁড়াতো? 30%-এর 56%-এর 240 দাঁড়াতো। এটা কি অপশনে আছে বলো তো? অপশনে আছে 15%-এর 56, বা 60%-এর 56 আছে, 30%-এর 56 কি আছে? বুঝলে আমার কথাটা? হ্যাঁ স্যার, আমার কথাটা কি বুঝতে পেরেছো? কনফার্ম করবে, হ্যাঁ স্যার, যদি তোমার অপশনে এটা থাকতো, এইখানে যদি তোমার অপশনে এইটাকে দেয়া দেখতো, 30%-এর 56%-এর 240 এটা না দিয়ে থাকতো, তখন এটাকে রাইট বলতাম। বোঝাতে পারলাম কি সবাইকে? সবাইকে বোঝাতে পেরেছি? একটু কনফার্ম স্যার করবে ওই হাতের দুই চিহ্ন ব্যবহার করে। স্যার ওই দুইটা তাহলে একজনকে দিতে হবে আর কি? যে কাউকে দিয়ে দেবো, মানে আমার কাছে 480 ছিল, আমি ফেলে দিতে পারবো না, কিন্তু আমি সেটাকে অন্য কারোর কাছে পাঠিয়ে দিতে পারি, ট্রান্সফার করে দিতে পারি, যে কাউকে, যে কোনো একজনকে, সব তো গুণ আকারে আছে, যে কোনো একজনকে ট্রান্সফার করতে পারি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বোঝাতে পারলাম? সবাই কনফার্ম করবে। তার মানে এরকম অঙ্ক থাকলে যে আজকে কোনো আমার একজনকে পরের টানবো? ক্লাস আছে, তাই আজকে তো আর টাইম নেই আমার হাতে। তোমরা, হ্যাঁ, এরকম টাইপের তুমি প্রবলেম দেখতে পেলে তুমি এরকম ভাবে সাজিয়ে নেবে, দেখবে তোমাকে পুরো অঙ্ক করতে হবে না, অনেক সহজে তুমি করতে পারবে। আরো অনেক আমি শর্টকাট টেকনিক দেখাবো, ভাষার অঙ্কগুলোকে এক লাইন পড়ে, শুধু লাইন পড়ে আনসার দেবে, কোনো রকম ভাবে, মানে আমি ফর্মুলা শেখাবো না, আমি ফর্মুলার বিরুদ্ধে কাজ করি, ফর্মুলা বেশি মুখস্থ করানোর চেষ্টা করি না, তাতে কি যে স্টুডেন্টের মাথার উপর অনেক চাপ হয়েছে, তাই যতটা পারবো কম ফর্মুলা এবং কম ক্যালকুলেশনের মাধ্যমে শর্টকাটে করানোর চেষ্টা করব। তো নেক্সট বাকি কাজটা হবে। এখন বলো, তোমাদের ক্লাস ঠিকঠাক লাগলো? কেমন লাগলো ক্লাস? সবাই ঠিকঠাক বুঝতে পেরেছে? একটু কনফার্ম করবে, পরের ব্যাচ আছে, তাই আজকে আপাতত এই পর্যন্ত। সবাই একটু মাইক্রোফোন অন করে বলবে, ক্লাস কেমন লাগলো, সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? মাইক্রোফোন অন হ্যাঁ করে স্যার, বলবে, বুঝতে পেরেছি, দারুণ লাগলো স্যার। সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভালো, হ্যাঁ স্যার, ভালো হয়েছে। বেশ। এবার বাকি জিনিস তোমরা যদি, কেউ বাকিরা যদি মনে করো, ক্লাস করার পরে তোমাদের যদি মনে হয়, আমাদের ডেমো ক্লাস 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে, রেকর্ডিং ক্লাসও পেয়ে যাবে আজকে, তুমি রাতের মধ্যেই গ্রুপে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। তো রেকর্ডিং ক্লাস তুমি প্রতিটা টপিকেরই পেয়ে যাবে, সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ রেকর্ডিং চলছে, তোমাদের স্ক্রিনের সামনেই দেখতে পাচ্ছ স্যার এই রেকর্ডিং রেকর্ডিং ক্লাসটা হচ্ছে, পাবো কি? অর্থাৎ রেকর্ডিং ক্লাস তুমি পুরোটাই, হ্যাঁ, এই রেকর্ডিং ক্লাসও পেয়ে যাবে, A to Z রেকর্ডিং ক্লাস তুমি পেয়ে যাবে, প্রত্যেকটা রেকর্ডিং ক্লাস পাবে তুমি। অতএব যদি মনে করো যে তোমরা একটা সিরিয়াসলি পড়াশোনা করতে চাও, সিরিয়াস ভাবে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই তুমি যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে, তাহলে বাকি প্রসেস জেনে নেবে, অথবা তুমি হোয়াটসঅ্যাপ করেও বাকিটা জানতে পারো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার, সবাই সুখে থাকবে, এবং চেষ্টা করো এই বছর নিজেকে সফল করতে। চলো, টাটা, গুড নাইট। আজকে ইএলএমএস ক্লাস হবে? জানি না গো, ওটা দেখে নাও, স্যারের সাথে কথা বলে নাও। ডেমো ক্লাস তো নয় আজকে, মানে এমনি ক্লাস ছিল, স্যারের সাথে কথা বলে নাও। আজকে মানে এক্সট্রা ক্লাস দিয়েছিল নাকি? ওকে ঠিক আছে, আটটাতে হবেন বলেছেন। ওকে তুমি কথা বলে নাও ফোন করে তোমরা। ঠিক আছে, ধীরে ধীরে সবাই লেফট করে যাও। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো।
স্যার এটা যেমন ম্যাথের ডেমো ক্লাস দেওয়া হলো, তেমনি স্যার আলাদা টপিক মানে ইংলিশ বা জিকের ক্ষেত্রেও কি কিছু ডেমো ক্লাস দেওয়া হবে? সব সাবজেক্টেরই ডেমো ক্লাস দেওয়া হবে। কালকে আবার ক্লাস আছে, প্রতিদিন একটা করে সাবজেক্টের ক্লাস থাকে, 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সব সাবজেক্টে ডেমো ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, আজকে রাতে আবার ঠিক করে আছে দেওয়া হবে, কালকে কার ক্লাস হবে। স্যার, আপনার এই রেকর্ড ক্লাসটা দেখার জন্য কোন গ্রুপে অ্যাড হতে হবে স্যার? রেকর্ডিং ক্লাস তুমি যে কোনো ফ্রি গ্রুপে থাকো, এই রেকর্ডিং ক্লাস, এই রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবে। এরপর যদি তুমি পেড ক্লাস নাও, পেমেন্ট করা ক্লাস যদি নাও, তখন তুমি আমাদের পেমেন্ট গ্রুপে জয়েন হলে ওখানেই রেকর্ডিং সব পেয়ে যাবে। আর এটা তুমি যে কোনো ফ্রি গ্রুপে থাকলে পাবে। স্যার আমি পেমেন্ট যদি গ্রুপে অ্যাড আমাদের যদি পেমেন্ট গ্রুপে অ্যাড হতে চাও, তাহলে আমাদেরকে যে দুটো নাম্বার দিলাম সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে কোনো একটাতে, আমরা বাকি প্রসেস বলে দেবো এবং তারপরে তুমি ক্লাস কন্টিনিউ করতে পারবে অথবা ফোন করবে। আচ্ছা স্যার।